संसार सिंधु उत्तरणी हृदय यदि साध संकीर्तनमृत रसे रमते मनुष्ये प्रेमां बुधो विहरणी यदि चित्त वीति चैतन्य चंद चरणे कुरुतानुरागम चैतन्य चंद चरणे कुरुतानुरागम। सिसिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिएछेन जे हरि कथा हरि भजनेर नामे जारा जगतवासीके वंचना करछे तादेर काछ थेके वंचित हवाटाई आमादेर एकटा स्वभाव हये दाड़िएछे। शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिएछेन धर्मध्वजीगणेर धर्म आचरणेर फले जनसमाज आरो विमुख दशाय चले जाच्छे। धर्मध्वजीगणेर धर्म आचरणेर फले बद्धजीव आरो अधिकतर बद्ध दशाय चलिया जाए। बड़ करुणा करे तिनि ए समस्त कथागुलो बोलेछेन। एत बड़ करुणा ए समग्र सृष्टिर एशिया इतिहासे आज पर्यन्त आविष्कृत हय नाई। এত বড় করুণা সৃষ্টির ইতিহাসে সৃষ্টির ইতিহাসে এখনো পর্যন্ত আবিষ্কৃত হয় নাই। শ্রীর সরস্বতী ঠাকুর জানিয়েছেন যে গৌড়ীয় মঠে যারা কপটতা আশ্রয় করে গৌড়ীয় মঠে আসবার অভিনয় করেছেন বাস্তবিকভাবে তাদের সঙ্গে গৌড়ীয় মঠের কোনোদিন কোনো সম্বন্ধ ছিল না, আজও নেই। বাস্তবিক যারা কপটতা আশ্রয় করে গৌড়ীয় মঠে আছি বলে মনে করছেন শ্রীল সরস্বতী ঠাকুর জানিয়েছেন তাদের সঙ্গে বাস্তবিক পক্ষে গৌড়ীয় মঠের কোনো সম্বন্ধ কোনোদিন ছিল না, আজও নাই। দীক্ষা গ্রহণের অভিনয় আর বাস্তব দীক্ষা দুটো এক কথা নয়। দীক্ষা গ্রহণের অভিনয়ের ফলেতে আত্মসমর্পণের অভাব থাকে, সেখানে বাস্তবিক পক্ষে আত্মনিবেদন না হওয়ার জন্য দীক্ষা কার্য বাস্তবিক সম্পূর্ণ হয় না। যে কারণে দীক্ষা না হয়, দীক্ষা কথাটার অর্থ হল দিব্য জ্ঞান যত দদ্যাত করিয়াত পাপস্য সংশয়ম। বাস্তবিক গুরুচরণের কোনো দোষ নাই, শুদ্ধ গুরু বৈষ্ণব পরমহংস তাদের কোনো দোষ নাই। তাদের চরণে যদি আত্মনিবেদন বাস্তবিক না হয়ে থাকে, তাদের কাছে আসার অভিনয় হয়ে থাকে, তাহলে সেই দীক্ষা বাস্তবিক দীক্ষায় পরিণত হয় না। তার ফলেতে সেখানে দিব্যজ্ঞানের অভাব রয়ে যায়, দিব্যজ্ঞান উন্মেষিত হয় না। তার ফলে তার কিছু স্বীকৃতি হতে পারে সারা জীবনে, কিন্তু বাস্তবিক পক্ষে ভগবত সেবায় অধিকার লাভ হয় না। বর্তমান অবস্থায় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ তথা ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের বিচার গ্রহণের বড় অরুচি দেখা যাচ্ছে। কোনো রকমভাবে আমরা বুঝতে পারছি না কি কারণ। শ্রীমান মহাপ্রভুর সমগ্র শিক্ষা আদর্শকে গ্রহণ করতে গেলে সম্যকরূপে শ্রীমা ভক্তিবিনোদ ধারাকে অবলম্বন করা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় নাই। শ্রীল সরস্বতী ঠাকুরের জন্য প্রায়ই বলতেন, আপনারা দয়া করে ভক্তিবিনোদ ধারার সঙ্গে অভক্তিবিনোদ ধারার পার্থক্য বোঝবার চেষ্টারূপ সৎসঙ্গ করুন, নচেত আপনারা বঞ্চিত হবেন। আত্মধর্ম হচ্ছে শেষ কথা এই জগতে। আত্মধর্ম যে কথা শব্দ এটা হচ্ছে শেষ কথা, এর পরে আর কোন কিছু থাকতে পারে না। ধর্ম চারিদিকে আপনারা এই ধর্ম শব্দটা শুনে থাকেন, বাস্তবিক পক্ষে ধর্মের যে ভাগবত ব্যাখ্যা ভাগবতে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে ভাগবতে আত্মধর্মের ব্যাখ্যা সম্বন্ধে আগেও বলেছি বোধহয় দু তিন দিন আগে, সব ওই পুংসাম পরধর্ম যত ভক্তির অধ্যক্ষ যে অহেতুকে অপ্রতিহতা ইয় আত্মা সুপ্রসীদতি। এরা চো ভাগবত ধর্মের প্রসঙ্গ। জগতে আর কোনো ধর্ম আছে নাকি যে ভাগবত ধর্মের কথা বলা হলো? অন্য অন্য ধর্ম কি আছে? অন্য অন্য ছলধর্ম আছে বলেই সেখানে আত্মদেব জি মহারাজকে
গোকর্ণজি মহারাজ কালকেও বলা হয়েছিল ধর্মম ভজস্ব সততম তেজলোক ধর্মম সেবস্ব সদপুরুষান জহি কামতিষ্ঠাম। এখানে এইসব বলা হয়েছিল বারবার, এই একটাই আত্মধর্মের কথা সমগ্র সৎশাস্ত্রেতে নির্ণয় করা হয়েছে। আত্মধর্ম সেটাই হচ্ছে ভাগবত ধর্ম, সেটাকেই বৈষ্ণব ধর্ম বলা হয়। ধর্ম শব্দটা আপনারা থুরে শুনে থাকলেও সেগুলো কোনো কোনো সময় তাৎকালিক ধর্ম, লৌকিক ধর্ম, সমাজ ধর্ম, ছল ধর্ম বিভিন্ন, এই সম্বন্ধে কিছু আলোকপাত করার চেষ্টা আমি অবশ্যই করব। প্রথমে ধর্ম শব্দটা কোথা থেকে এলো, ধ্রি ধাতু মন প্রত্যয় থেকে, অর্থাৎ যে বিষয়টাকে ধারণ করলে পরে, জাপতে ধরলে পরে, আশ্রয় করলে পরে মানুষ অনায়াসে পার হয়ে যেতে পারে, তার নাম হলো ভাগবত ধর্ম। কি পার হয়ে যেতে পারে, ভবসাগর পার হয়ে যেতে পারে। যে ধর্মের নামে অনেক কথা আপনারা শুনেছেন, আমি সে সম্বন্ধে কিছু আলোকপাত করব। আপনাদের এতে উত্তেজিত হওয়ার কোনো কারণ নাই, কেন আমি কোনো রকমভাবে একটাও কোনো মনোকল্পিত কথা আমি উচ্চারণ করি নাই আজ পর্যন্ত, আর করবও না। যা কিছু কথা সমস্ত শাস্ত্রের বাস্তবিক যে বিচার তার প্রেক্ষাপটে আমি সমস্ত প্রমাণ আপনাদের সামনে রাখব। প্রথমেই সরস্বতী জগৎ যে কথা বলেছেন, এটা একটা জগতে এভলিউশন আনবে, সেটা কি ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ বদ্ধজীবকে আরও অধিকতর অবদ্ধ দশায় লইয়া যায়। কথাটার মানে কে কি বুঝলেন, ধর্মধ্বজীগণ যারা ধর্মটাকে ধ্বজা করে রেখেছে, একটা পতাকা তুলে রেখেছে ধর্মধ্বজা, অথচ আন্তরিকভাবে কোনো বাস্তবিক ধর্ম আশ্রয় তারা করে নাই লোককে বঞ্চনা করবার জন্য, সেই ধর্মধ্বজীগণ যে আচরণ তারা দেখান মিথ্যা আচরণ, তার দ্বারা আপনি যে শিক্ষায় শিক্ষিত হন তাতে আপনি বিপথে চলে যান, চিরকালের জন্য বঞ্চিত হন। এই সমস্ত কথা ভেদে ভেবে দেখবার মতো যে শিক্ষাগত যোগ্যতা সেটা আপনাদের প্রায় কারণই নাই বললেই চলে, কেন কলেজ ইউনিভার্সিটি স্কুল কলেজ ইউনিভার্সিটি কোনো জায়গায় এ ধরনের বাস্তবিক শিক্ষা দেওয়া হচ্ছে না, এই জন্য আমরা আপনারা এইসব বিষয়ে কোনো অভিজ্ঞতা লাভ করতে পারেন না। ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ যে কি পরিমাণে সমাজকে বিপথে নিয়ে চলে যাচ্ছে সেটা আমরা চিন্তা করলে পাগল হয়ে যাই। বাস্তবিক পক্ষে তারা ধর্মকে আশ্রয় ভগবত ধর্মকে আশ্রয় করে নাই, বিভিন্ন রকম ছল ধর্ম আদি বা ভাগবত ধর্মের ছত্র ছায়ায় বাস্তবিক পক্ষে তারা ভাগবত ধর্মকে গ্রহণ করে নাই। যেমন আমাদের চৈতন্য চরিতামৃতে একটা কথা পাই যে যে আমরা দেখতে পাই সেখানে বেদ মুখে বৌদ্ধ বেদ মুখে মায়াবাদ বৌদ্ধকে অধিক, এই শব্দটা আপনারা শুনেছেন যারা বাস্তবিক গুরু বৈষ্ণবের আনুগত্যে চৈতন্য চরিতামৃত অনুশীলন করেছেন, তারা ছাড়া বাইরের জগতের লোক সব কথা জানতে পারবেন না। সেখানে বলা আছে যে মায়াবাদ সম্বন্ধে আমি কিছু আলোচনা অবশ্যই অবশ্য বিস্তৃত আলোচনার সুযোগ থাকে না, ভাগবতের চতুশ্লোকী আলোচনা সম্বন্ধে প্রায় ভাগবত আলোচনা এগুলো আমি মোটামুটি ভগবানের ইচ্ছায় করে থাকি গুরু বৈষ্ণবের ইচ্ছায়। আজকে কেবল আলোকপাত করব কিছু যাতে আপনারা ধারণা করতে পারেন মায়াবাদ কি ধরনের ভয়ঙ্কর বিষয়, এই ধরনের বিষয়টা সমাজকে কত একটা নিম্ন গতি দান করছে সেটা। এই জন্য প্রভুপাদ বলেছেন জগতে যতদিন পর্যন্ত মায়াবাদ থাকবে ছল ধর্ম ততদিন ভাগবত ধর্মের বাস্তবিক প্রচার হবে না। ওই জন্য আমার ইচ্ছা আমার আপনজন যারা, আমি যাদেরকে আপনজন বলে মনে করি, যারা আমার গুরুবর্গ বলে মনে করি, যারা আমাকে গুরু বলে আমি তাদেরকে গুরুবর্গ বলি, আমি কখনোই গুরু নয়, তারা বলেন আমি হাসি, সেই জন্য তারা আমার গুরুবর্গ, কেন তারা প্রভুপাদের অভীষ্টকে পূরণের জন্য চেষ্টা করছেন, তাই জন্য তাদের চরণরেণু সবসময় আমার মাথায় থাকে, জেনে রাখবেন এই ভাষা সত্যি কথা, এটা ওরাই আমার আপনজন যারা প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুরের আচার আদর্শকে জগতের কাছে স্থাপনের জন্য প্রচুর প্রয়াসকে চেষ্টা করছে এবং গোপনে তারা কাঁদছেন। কেন জগতের লোকগুলো বিপথে যাচ্ছে, তারা অমৃত ছেড়ে কেন বিষ পান করছে, এই ব্যাপারগুলো আপনাদের অনুভব করা দরকার। সেখানে বলা হয়েছিল
যে বেদ মুখে মায়াবাদ বৌদ্ধকে অধিক, বৌদ্ধ ধর্ম শূন্যবাদ, সেটা আমরা প্রত্যক্ষভাবে দেখতে পারি। এটাতে কোনো অসুবিধা আমরা দেখতে পারি। এখানে আমি যদি দেখি প্রত্যক্ষভাবে, আমি যদি দেখি এখানে একটা বিপদ আছে, তাহলে সেখানে আমি অবশ্যই যাব না। প্রত্যক্ষভাবে আমাকে যদি আমি দেখতে পারি এখানে বিপদ আছে, তাহলে আমি ওখানে যাব না। কিন্তু যদি আমি বুঝতে না পারি সেখানে কোনো বিপদ আছে, সেই বিপদের বাইরে একটা আস্তরণ এমনভাবে দেওয়া আছে যাতে আমি বিপদ বলে মনেই হচ্ছে, সেক্ষেত্রে আমি যাব এবং বিপদে পড়ব। বোঝা গেল কি বললাম? সেই উদ্দেশ্যেই এই কথাটা বলা হয়েছে। বৌদ্ধবাদকে আমরা শূন্যবাদ আমরা জানি, এর মধ্যে সারবস্তু কিছু নাই, সেই জন্য আমরা আগে থেকেই জেনে এটা বৌদ্ধবাদ আমরা যাব না। কিন্তু যখন আমরা বেদকে সামনে রেখে বেদ মুখে উচ্চারণ করে বেদের কথা সমস্ত কিছু সামনে রেখে অন্তরালেতে বেদকে চূর্ণ বিচূর্ণ করার একটা প্রতিজ্ঞা প্রতিষ্ঠা একটা প্রচেষ্টা চলছে, সেটাকে আরও ততোধিক আমরা ধিক্কার দেব। আমি এখানে উচ্চারণ করব এসব কথা যেখানে বৈষ্ণব সমাজে গুরু পূজার বিধান আপনারা শুনেছেন, আপনারা করে থাকেন। কালকেও আমাদের হলো, পৌপাদের তিরোভাবতিথি পালন করা হলো, আবার যখন আবির্ভাব হয় তখন ব্যাস পূজা বলি আমরা সমস্ত। এখন এই যে ব্যাস পূজা গুরু পূজার পদ্ধতি, এখানে আমাদের শুদ্ধ গুরু বৈষ্ণবের কাছে সেখানে গুরু তত্ত্বটা কি তত্ত্ব, কি ধরনের বিষয়, আর মায়াবাদীগণ তারাও ব্যাস পঞ্চক করেন, তারাও করেন, আমরা ব্যাস পঞ্চক করি, কৃষ্ণ পঞ্চক এগুলো সমস্ত আমরা করি, তারাও করেন বাহ্যদৃষ্টিতে। কিন্তু তাদের যে ক্রিয়াকর্ম, তাদের যে সিদ্ধান্ত, সেগুলো কোনোদিনই আমাদের সঙ্গে সমান নয়। এগুলো অনন্তের একটা পার্থক্য স্থাপন করেছে। তারা কি বলতে চাইছেন, তারা কেন গুরু উপবাস করেন, তারা নিজেরাই উত্তর দিতে পারবেন না। তাদের নিজেদের কাছে উত্তর নেই তারা কেন গুরু পূজা করছেন, এ সম্বন্ধে আমি আলোচনা করব পরে। প্রথমে আমি বলতে চাই যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এবং ভক্তিবিনোদ ঠাকুরকে যতদিন সমাজ গ্রহণ না করতে পারবে ততদিন তাদের কপালের দুর্দশা কোনোদিন যাবে না। এমনকি যারা গৌড়ীয় মঠে প্রবিষ্ট হয়েছি বলে দাবি করছেন, তারাও যদি অন্তর থেকে ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদকে গ্রহণ না করে থাকেন, তাহলে কালকে আমি আলোচনা করেছিলাম প্রভুপাদ বলছেন তোমাদের কপাল পুড়েছে, এটি আমি দেখছি। কি দেখছেন প্রভুপাদ জানলা দিয়ে? বলে আমি দেখছি তোমাদের কপাল পুড়েছে। এত বড় সুযোগ, এত বড় সুবিধা থাকা সত্ত্বেও যারা আত্মহত্যা করছে, বিপথে যাচ্ছে, তাদেরকে আর কি ভাষা বলা যায়? আর তো কোনো কিছু উচ্চারণ করা যায় না। আপনারা শুনেছেন দুটো শব্দের সঙ্গে প্রায় পরিচয় আপনাদের হয়ে থাকে, সেটা হচ্ছে স্বার্থপরতা আর নিঃস্বার্থপরতা। এ দুটো শব্দ আপনারা শুনেছেন, সমাজে অনেকে এই সব শব্দ নিয়ে হই হই করেন, এ বড় স্বার্থপর অমুকে। এই স্বার্থপরতা আর নিঃস্বার্থপরতা আপনারা জানেন, এ দুটো শব্দ সম্বন্ধে আপনারা পরিচয় আছেন। স্বার্থপরতার কথাটা যদি আপনাদের যে জ্ঞান আছে সেই অনুযায়ী ব্যাখ্যা করতে, স্ব অর্থপরতা হয় না, স্ব মানে আত্মা, তার যে অর্থপরতা সেটা হয়, আর ওরা যে অর্থটা করে সেটা স্বার্থপরতা, মানে তারা হচ্ছে নিজেরটা ভালোটা নিজে ভাবে বুঝে, অপরের কাউর ভালো বোঝে না, এটা স্বার্থপরতা। আর যদি এটাকে বিদ্যুদ্রবৃত্তিতে ব্যাখ্যা করে যে স্ব অর্থপরতা, অর্থাৎ আত্মার যে অ্যাকচুয়ালি যে বিষয়টা দরকার, আত্মা যে জন্য জন্মগ্রহণ করেছে ছটফট করছে সেটাকে দেয়া হচ্ছে, আত্মার যে খোরাক সেটা দেয়া হচ্ছে না, সেই জন্য সেখানে বলছেন স্ব অর্থপরতা, এটা কেউ বুঝতে পারছে না। বাকি যে অর্থটাই ওরা বুঝছে সমাজের, তাতে তাদের একটা তিক্ত অভিজ্ঞতা আছে, অস্বার্থপর ব্যক্তি, স্বার্থপরতা মোটেই ভালো নয়। নিঃস্বার্থপরতা বলে এটা বেশ ভালো, কোনো স্বার্থ নাই এর মধ্যে, কোনো এটা পরের জন্য কিছু উপকারের একটা বিষয়ও একটু মোটামুটি আন্দাজ পাওয়া যাচ্ছে, যদিও পরের উপকার কি করে হয় তার দ্বারা এর অর্থই লোকে বোঝে না। পরের উপকারটা কি করে হতে পারে, আজ পৃথিবীর বুকে যতগুলো ধর্মসংস্থা আছে তাদের সম্মুখে আমি চিৎকার করে
আমি এই সমস্ত ঘোষণা করব কথা, তাদের কারোর ক্ষমতা থাকুক তারা সামনে এসে আমাকে এই ব্যাপার বিষয়গুলো খণ্ডন করুন যে আমি কথাগুলো কি ভানিয়ে বলছি না শাস্ত্রের কথা বলছি। পরের উপকারের যে একটা ইচ্ছা থাকে সেই পরোপকারের বিষয়টা একমাত্র শুদ্ধ গুরু বৈষ্ণব ছাড়া বাইরের জগতের লোক বোঝে না। বাইরের জগতের লোক পরোপকার বলতে তাদের রক্ত মাংসের একটু উপকারের কথা বোঝে, জড় মন, জড় দেহ, জড় সংসার, এই সমস্ত বিষয়ের কিছু তাৎকালিক কোনো সমাধানের একটা প্রচেষ্টা, তাতে সমাজের লোকের কাছে হাততালি, প্রশংসা, স্যালুট, বিভিন্ন রকম চাদর ইত্যাদি পেয়ে থাকে। কিন্তু এর বাইরে যে একটা গুপ্ত কথা আছে যেটা সমাজের সাধারণ লোক কেউ জানেন না, সেটার নাম হচ্ছে কি, সেটার নাম হচ্ছে পরার্থপরতা। স্বার্থপরতা, নিঃস্বার্থপরতা, এইসব শব্দগুলো আপনারা শুনেছেন, কিন্তু তার বাইরে অনেক অনেক উঁচুতে যেখানে আমাদের আপনাদের কাউ নাগাল যাবে না, আপনারা এত ছোট, সেই শব্দটার নাম হচ্ছে পরার্থপরতা। এই পরার্থপরতা শব্দ একমাত্র বৈষ্ণব সমাজ ছাড়া জগতে কাউর আছে বলে যে কেউ প্রমাণ করতে পারে। আমি এক্ষুনি আমার এই বেশ ছেড়ে দিয়ে চলে যাব, কে প্রমাণ করতে পারবে না। প্রায়েন দেব মুনয়ো সবিমুক্তি কামা মৌনম চরন্তি বিজনেন পরার্থ নিষ্ঠা নৈতান বিহায় কৃপনান বিমুমোক্ষ একো নান্যাম তদস্য শরণম ভ্রমতোনুপাসে। কে বলছেন? শিল প্রহ্লাদ মহারাজ বলছেন। প্রহ্লাদ মহারাজ চিৎকার করে নৃসিংহদেবের কাছে বলছেন, হে প্রভু, বাস্তবিক কথা প্রহ্লাদ মহারাজ বলছেন, কতটা দরদ হৃদয়। নৃসিংহদেব বলছেন, কিছু কুপা নিয়ে নাও, কিপি বর নিয়ে নাও তুমি। প্রহ্লাদ মহারাজ কাতরভাবে প্রার্থনা করছেন, সমস্ত জগতের আসুরিক বৃত্তি সম্পন্ন মানুষগুলোর বিশেষ করে মঙ্গল, আসুরিক বৃত্তি সম্পন্ন যে মানুষগুলো তাদের যেন মঙ্গল হয়। কেন তারা সামান্য বিষয়টুকু বুঝতে পাচ্ছেন না, বড় আশ্চর্য করে, তারা ইন্টেলিজেন্ট বলে নিজেকে দাবি করেন, আমি অবাক হয়ে যাই কি করে তারা ইন্টেলিজেন্ট বলে দাবি করতে, যখন গীতাতে ভগবান বলছেন, পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, সেখানে বলছেন যে জড়, যে হি সংস, ভুলে গেলাম শ্লোকটা, বলবো এক্ষুনি মনে পড়বে, তাহলে প্রায়েণ দেব মুনয়ো সবে মুক্তি কামা মৌনম চরন্ত বিজনেন পরার্থ নিষ্ঠা। প্রায় দেখা যায় যারা জঙ্গলে চলে যাচ্ছেন ভজন করার জন্য, তারা বলছেন সমাজের এসব উটপাটাং আমরা আমাদের যেন স্পর্শ না করে আমরা নির্জনে গিয়ে ভজন করব। কিন্তু গৌড়ীয় মঠের কত বড় অবদান সেটা বোঝবার মতো কারোর বুদ্ধি থাকলো না। গৌড়ীয় মঠ একমাত্র একটা সংস্থা যেটা গোলকের থেকে এখানে নেবে এসছেন। গৌড়ীয় মঠ মানে আমি বলেছি বৃন্দাবন, গৌড়ীয় মঠ মানে বৃন্দাবন। গৌড়ীয় মঠে যত আমাদের সিদ্ধ মহাত্মা ছিলেন তারা সবাই রাধারানীর গণ, কৃষ্ণের গণ, কেউ কেউ কৃষ্ণের গণও ছিলেন, রাধারানীর গণ। তারা কত পরিমাণে জগতের মঙ্গলের চেষ্টা করেছেন, আর জগতের অন্য অন্য সংস্থা কী কী কীরকমভাবে মঙ্গলের চেষ্টা করেছেন, এগুলো পার্থক্য বোঝার চেষ্টা করবার প্রয়োজন আছে। এগুলো না করলে কোনোদিনই আপনারা বুঝতে পারবেন না। সেখানে বলছেন আলোচনা প্রসঙ্গে প্রহ্লাদ মহারাজ বলছেন, প্রায় দেখা যায় নিজের স্বার্থকে উদ্ধার করার জন্য, আমি নিজের মঙ্গল সাধনের জন্য অনেকে নির্জনে চলে যাচ্ছে, নিজে চলে যাচ্ছে গিয়ে সেখানে গিয়ে নিজের মঙ্গলের জন্য চেষ্টা করছেন। প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেব যে আমি অতটা স্বার্থপর নয়, হে প্রভু আমি স্বার্থপর নয়, আমি এই সমস্ত জগতে যত লোক আছে এদের মঙ্গলের জন্য আপনার চরণে প্রার্থনা করছি। কারণ কি, কি ভাষাটা বলেছেন, প্রায়েন দেব মুনয়ো সবি মুক্তি কামা মৌনম চরন্তি বিজনেন পরার্থ নিষ্ঠা নৈতান বিহায় কৃপনান বিমুমোক্ষ একো নান্যাম তদস্য শরণম ভ্রমতোনুপাসে। কৃপনান, কৃপনান মানে কৃপন কাকে বলা আছে, যারা ব্রহ্মবস্তুকে না জেনে জগৎ থেকে চলে যান তারা কৃপন, যারা ব্রহ্মবস্তু ব্রহ্মতত্ত্বকে অর্থাৎ শব্দতত্ত্বকে শব্দব্রহ্ম জিজ্ঞাসা করে গুরু বৈষ্ণবের কাছে সম্পূর্ণ নিষ্ণাত হয়ে জগৎ থেকে যান তারা কৃপন নয়। আমরা কৃপন কথাটার মানে বুঝি যারা খরচা কম করে, না, এখানে শাস্ত্রীয় বিচারে বলছেন
কৃপণকে বলছেন, কৃপণ হচ্ছে বাস্তবিক পক্ষে যে আত্মতত্ত্ব জিজ্ঞাসা যা নাই, যে না জেনে জগৎ থেকে জগৎ থেকে চলে গেলেন, তিনি হচ্ছেন কৃপণ। পণ্ডিত হচ্ছেন বন্ধমোক্ষবিদ, পণ্ডিত বন্ধমোক্ষবিদ। এইরকম ভাবে বিচারগুণ আমরা দেখি, তাহলে প্রহ্লাদ মহারাজ বৈষ্ণব, প্রহ্লাদ মহারাজ বৈষ্ণব, প্রহ্লাদ মহারাজ জগতের কাছে, নৃসিংহদেবের কাছে জগতের জন্য সম্পূর্ণ মঙ্গলের জন্য প্রচেষ্টা করছেন। তাহলে যেটাকে আমরা বলা হলো পরার্থ নিষ্ঠা, সেটা হলো প্রহ্লাদ মহারাজের মধ্যে দেখা যাচ্ছে। প্রহ্লাদ মহারাজের মধ্যে পরার্থ নিষ্ঠা, অর্থাৎ বলছেন স্বার্থপরতা, নিঃস্বার্থপরতা, পরার্থপরতা, জগতের লোকে শরীর এবং মনের যে তাৎকালিক উপকারের যে প্রচেষ্টা, তার দ্বারা বাস্তবিক মঙ্গল সাধন হয় না। এ সম্বন্ধে কালকে আমি অবশ্যই আলোচনা করব। কালকে চৈতন্য মহাপুর অমন্দোদয় দয়ার কথা নিশ্চয়ই আমি উত্থাপন করার চেষ্টা করব। আজকে শ্রীল প্রভুপাদের ভক্তিবিনোদ ঠাকুরের বিচার বৈশিষ্ট্য কালকে কিছু আলোচনা করা হয়েছিল, তথাপি আমি সন্তুষ্ট হতে পারিনি। প্রভুপাদের বিচার বৈশিষ্ট্য সমাজে যতক্ষণ পর্যন্ত স্থাপিত না হবে, ততক্ষণ পর্যন্ত এই জগতের লক্ষ্যে বাস্তবিক ধর্ম কি, এই সমস্ত কথা তাদেরকে বোঝানো যাবে না, যা কোন রকমভাবে সম্ভব হয় না। সেখানে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সবসময় সমগ্র জীবনে তা চেয়েছিলেন, সমস্ত জীবগুণকে ভগবানের নিত্য সেবায় নিয়োগ করব আমি, সমস্ত জীবগণকে, যত জীব আছে জগতে তাদেরকে ভগবানের সর্বেন্দ্রিয় তর্পণ, অপ্রাকৃত ভগবানের সর্বেন্দ্রিয় তর্পণের যে চেষ্টা, এটার নাম ভক্তি ছিল। আমি পূর্বপূর্ব জিনের কথাগুলোর কিছু লিঙ্ক, কিছু কানেকশন আমি করে যুগসূত্র করার চেষ্টা করব। আপনারা শুনেছেন যে শুদ্ধ ভক্তির কথা আমি কিছু কিছু উত্থাপন করেছিলাম, কি করে ভক্তি পাওয়া যায়, কি করে ভগবানকে লাভ করা যায়, এসব বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি আলোচনা, তথাপি আমি সন্তুষ্ট হতে পারি নাই। শিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছে এসে অনেক ব্যক্তি প্রশ্ন করতেন, মহারাজ দয়া করে যদি আপনি আমাদের বলে দেন ভগবানকে কি করে পাওয়া যায়, একটু সোজা রাস্তা বলে দিন তো তাড়াতাড়ি করে। তার কাছে এসে বলতেন গৌরকিশোর বাবাজি মহারাজ, পরমহংস গুরুদেব তার কাছে এসে বলতেন, দয়া করে আমাদের একটু ভগবানকে কি করে পাওয়া যায় একটু খুব অল্প কথায় বলে দিন তো। বাবাজি মহারাজ শাস্ত্রের বিশেষ কোনো কথা উত্থাপন করতেন না, খালি একটা শব্দ বলতেন, বলতেন তোমরা বহু প্রচুর পরিমাণে কেঁদো, কাঁদলে ভগবানকে পাওয়া যায়, ব্যাস হয়ে গেল কথা। এই যে একটা শব্দ বললেন, এর মধ্যে যে কতি কত গভীর রহস্য রয়েছে কেউ জানতে পারল না। তোমরা কেঁদো, প্রচুর পরিমাণে তোমরা কেঁদো, যদি কাঁদতে পারো তাহলে ভগবানকে লাভ, মানেটা কি হলো কেউ কি বুঝতে পারলো, বুঝতে পারলাম। অর্থাৎ যেভাবে তোমরা তোমাদের অনিত্য বিষয়গুলো হারিয়ে গেলে, মুছে গেলে, যেমন ধরে বিলাপ করতে থাকো, কাঁদতে থাকো, যেসব অনিত্য ছেলে মেয়ে পুত্র পরিবার ধন দৌলত, যেগুলো সম্বন্ধে প্রচুর উপদেশ করেছেন মহাজনগণ, করেননি? মাহাকুরু ধন জন যৌবন গর্বম হরতি নিমেষাত কালো সর্বম মায়াময়মিদম অখিলম হি ত্বা ব্রহ্মপদম প্রবিশ্ববিদ্বিত্বা। আবার ভক্তিবিনোদ ঠাকুর কতবার বলেছেন, ধন জীবন যৌবন রাজ্য সুখম নহি নিত্য মনুক্ষণ নাশ পরম তেজ গ্রাম কথা সকলম বিফলম ভজ গোদ্রুম কানন কুঞ্জ বিধুম। সমস্ত মহাজনগণ এ কথা বলছেন, কাউর কানেতে এসব কথা প্রবিষ্ট হচ্ছে না। অনন্ত কাল ধরে জড় শব্দ শুনতে শুনতে তারা বধির হয়ে গেছে, প্রভুপাদ বলছে তারা কালা। আমাদের হিন্দিতে আমাদের এক মহারাজ ওই চণ্ডীগড়ে ওই কথা বলতাম, সেখানে এক মহারাজ বলতেন, নিষ্কিঞ্চন মহারাজ দেহ রেখেছেন, বলে মহারাজ ভৈঁসো কা সামনে ভেড়ি পিটনা ক্যা ফায়দা হ্যায় কুছ, হেসে হেসে বলতেন, ভৈঁসো কা সামনে ভেড়ি পিটনা এই আমারা, কিসি কানো মে এসব বাত আতাই নেই, কারোর কানে তো যাচ্ছে না, এত সব কথা বলছেন,
সমস্ত মহাজনগণ নিজেদের জীবনটাকে সমস্ত দিয়ে দিচ্ছেন তোমাদের জন্য, অথচ কাউর এক বিন্দু আকেল হচ্ছে না। বড় আশ্চর্য বিষয়। প্রথমেই আমি অনুরোধ করব সবাইকে, ভক্তিবিনোদ ধারাকে আপনারা বুঝবার চেষ্টা করুন শুদ্ধ গুরু বৈষ্ণবের অনুগত্যে। এই কথাটা যেদিন বুঝতে পারবে কেউ, ভক্তিবিনোদ ধারা কি বস্তু, সেই দিন আর ছলধর্মকে আশ্রয় করতে পারবে না। মনোধর্ম, দেহধর্ম, যত রকম ছলধর্ম আছে, এমন কি চৈতন্য চরিতামৃত পরিষ্কারভাবে জানাচ্ছেন আমাদেরকে, সেখানে কি বলছেন, অজ্ঞান তমের নাম কহিয়ে কৈত্তব, ধর্ম অর্থ কাম বাঞ্ছা আদি এইসব, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈত্তব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। সেখানে পরিষ্কার বলা হয়েছে অজ্ঞান তমের নাম কহিয়ে কৈত্তব, কিতব মানে হচ্ছে বঞ্চনা। কাকে বঞ্চনা করবে, কাকে, নিজেকে বঞ্চনা করবে, কাকে বঞ্চনা করবে, কাউকে বঞ্চনা করা যাবে না, বিশেষ করে গুরু বৈষ্ণবের কাছে এলো তো নিজেরই বঞ্চিত হবে, বঞ্চনা কাউকে। ওই জন্য ওই বিপ্রলিপসা বলে যে জিনিসটা আছে, ওইটা সেলফ চিটিং প্রপেন্সিটি, বড় চালাকান, বিশেষ বুদ্ধিমান, কত বুদ্ধি দেখা আছে, ভগবান পরিষ্কার যা আছে, এরা বুদ্ধিমান নয়, এরা বুদ্ধিমান। আমি তো এই কথা ভাগবত থেকে বোধ হয় প্রথম দিনই আলোচনা করেছিলাম, হ্যাঁ বুদ্ধিমান কাকে বলা হয় সে সম্বন্ধে আলোচনা করেছিলাম ভাগবতের ওখান থেকে। উদ্ধবজিকে বলছেন এষা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষিণম যত সত্যম অনৃতে নেহ মর্তে না আপনতি অমৃতম। এই তো অজ্ঞান তমের নাম কহিয়ে কৈত্তব, অজ্ঞান তম, যারা তমগুণেতে ডুবে যাচ্ছেন, যারা চেতন রাজ্যের কোনো খবর রাখছেন না, তারা পততির অধ অধ, আস্তে আস্তে নিচের দিকে ডিগ্রেডেশন, তাই নিমন। আমরা সমাজের সমস্ত জায়গায় বলে থাকি ডিগ্রেডেশন অব হিউম্যানিটি ইজ নট গুড, মানবিকতার যে অবক্ষয় সমাজে দেখা যাচ্ছে, আরে ভাগবত ধর্মের কথা কোথায় আমি আলোচনা করব, একটা জায়গা তো দেখিয়ে দাও তোমরা, কোন জায়গা, এতটাই মানুষ নিম্নগামী হয়ে যাচ্ছে, চেতন রাজ্যের কোনো কথা তাদের কানে প্রবিষ্ট হচ্ছে না, আর যদিও বা হয় তাহলে জড়চেতন মিশিয়ে, সমন্বয় জড়চেতন মিশিয়ে কিট্টু। আমি এই কথা প্রায় বলে থেকে, হাস্যস্কর কথা বলে, সবাই বলছে ভগবানকে লাভ করবে বলে মুখে বলছে, বলো ভগবান একটু মায়া মিশিয়ে আমার কাছে এসো, এমনি এসো না, এমনি এলে আমি নিতে পারবো না তোমাকে, একটু মায়া মিশিয়ে এসো। আর ভগবান মায়া মিশিয়ে আসে না, আসে একটু মায়া মিশিয়ে এসো গো ভগবান, ভগবান একটু এসো গো আমার কাছে, একটু মায়া মিশিয়ে এসো, এমনি এলে আমি ধরতে পারবো না, এইভাবে ভগবানকে লাভ করা যায় না। সেই জন্য ভাগবতী মহাপুরাণে পরিষ্কার জানিয়েছেন সব ওই পুংসাম পর ধর্ম এত ভক্তির অধকাজে অহেতুকে অপ্রতিহতা যে আত্মা সুপ্রসীদতি, এইসব কথাগুলো অনুভব করা দরকার। সব ওই বই মানে নিশ্চিতমেব, নিশ্চিত পরিমাণে জেনে রাখবেন, এইটাকেই ভাগবত ধর্ম বলা আছে, আত্মধর্ম বলা আছে, বাস্তব ধর্ম। জগতে যত ধর্ম আছে সমস্ত ছলধর্ম, আমি সমস্ত শাস্ত্রের প্রমাণ দিয়ে একটা একটা করে প্রমাণ করে দিতে পারি, কাউর কিছু রাগ হলে আমার কিছু করার নেই, কেন বাস্তব সত্য থেকে, বাস্তব সত্য থেকে যে যতটা দূরে অবস্থিত সে ততটা দুর্দশাগ্রস্ত। যে ধর্মীয় সংস্থাগুলো দ্বারা ধর্মীয় সংস্থা বলে বলছেন আর বোকা সরকার সেটাকে মেনে নিচ্ছে না, এটাও একটা ধর্ম সংস্থা, কি করা যায়, বোকা লোকের বোকা সরকার। সেখানে বলা হচ্ছে যে এই যে ধর্মীয় সংস্থাগুলো তারা কেউই আত্মধর্মের কোনো কথা তারা বলছেন না, তার জন্য তারা অপরাধী। আত্মধর্মের কথা, চেতন রাজ্যের কথা লোককে জানিয়ে না দিলে, খালি এই খোলাটা সেবা, শরীরের সেবা এই তাৎকালিক করলে পরে তারা কোন দিকে যাবে, এই শরীরটা চাললে পরে আবার দেহ ধারণ করবে, তারা প্রত্যেকেই তো আবার জন্মগ্রহণ করবে, আর জন্মগ্রহণ করে আবার দেহ ধারণ করবে, করে আবার দুর্দশাগ্রস্ত হবে, তাদের তাদের চিরকালের মতো দুঃখ দুর্দশা থেকে নিবৃত করবার জন্য যে ব্যবস্থা গৌড়ীয় মঠ সবাইকে জানাচ্ছে চিৎকার করে, তাতে লোকের ঘুম ভাঙছে না কেন আমি তা জানি না। একমাত্র নিঃস্বার্থ বলে বাস্তবিক গৌড়ীয় মঠে যারা বাস্তবিক সাধু
তারাই এসব কথা বলতে পারেন, বাকি কাউর হিম্মত নেই এইসব কথাগুলো উচ্চারণ করে, উচ্চারণ করলে নিজের স্বার্থের বিঘ্ন হবে। তাহলে সব ওই নিশ্চিত পরিমাণে জেনে রাখো, সব ওই পুংসাম পরধর্ম, অর্থাৎ ধর্ম অনেক, এই নাম দিয়ে অনেক কিছু চলতে পারে কিন্তু পরম ধর্ম একটাই। পরম ধর্ম যেটাকে বলে সেটা একটাই, সেটা কিন্তু বহু নয়। ধর্ম বলতে অনেক, দেহ ধর্ম, মনোধর্ম, বিভিন্ন রকম সমাজ ধর্ম আদি সমস্ত কিছু আছে, বিভিন্ন ছল ধর্ম। শিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর জৈব ধর্মতে সুন্দরভাবে একটা সেগ্রিগেশন করেছেন। সেখানে ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন যে এই যে জীবগুলো যত জগতে আছেন তাদের চেতনার যতটা পরিমাণে বিকাশ হবে ততটা পরিমাণে তারা চেতন রাজ্যের দিকে অগ্রসর হচ্ছে। সেই জন্য বলল সুপ্ত চেতন, মুকুলিত চেতন, বিকশিত চেতন, পূর্ণ বিকশিত ইত্যাদি অনেক ভাগ আছে। এই ভাগগুলোর মাধ্যমে ভক্তিবিনোদ ঠাকুর প্রমাণ দিয়েছেন জীবের চেতন শক্তি যতটা পরিমাণে উন্মেষিত হয় সেই পরিমাণে সে অগ্রসর হয়েছে বলে, উন্নত বলে মানা হবে। কিন্তু সমাজ এসব বিচারের ধার ধারে না, তারা জানেই না, তাদের কাছে এসব খবর নাই। আবার কোনো কোনো ধর্মীয় সংস্থা চিত জড় এটাকে মিশিয়ে একটা সমন্বয় করে একটা চেষ্টা করছেন। আমি বেদান্তকে বেদান্ত সূত্র থেকে তত্ত্ব সমন্বয়াত এ শ্লোকের ব্যাখ্যা করে বলেছিলাম দু চার দিন আগে। বাস্তবিক পক্ষে পরম সত্য বস্তুর যে যতটা পরিমাণে নিকটবর্তী হতে পেরেছেন সে ততটা পরিমাণে কৃতার্থ হয়েছেন। পরম সত্যবর্তীকে পরিপূর্ণরূপে যে জাপটে ধরেছেন, একান্ত বা আশ্রয় করা যেটাকে বলে, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর সব মরে অকারণ, শাস্ত্রের বিষয়। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাই, আশ্রয় লয়া ব্যাপারটা, যদি এই ভাগবত ধর্মকে আশ্রয় না করা হয় তাহলে সেখানে নুনাধিক ছল ধর্ম হয়ে যাবে। বাস্তবিক ভক্তকে যদি আশ্রয় না করে, তার মধ্যে কিছু যদি ভেজাল থাকে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। সেই জন্য পরম সত্য বস্তুকে যে যতটা পরিমাণে আঁকড়ে ধরতে পারবে, পরিপূর্ণরূপে আঁকড়ে ধরতে পারলে তো সব ভালো। এই জন্য আমাদের গুরুবর্গ জানিয়েছেন, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ, শিল কেশব গোস্বামী মহারাজ বলছেন, সত্যটাকে যদি সামান্য মিথ্যে মিলিয়ে আমি বলি সেটাও মিথ্যে, বোঝা গেল। অর্ধসত্য, অর্ধসত্য সেটা কখনোই সত্যরূপে গণিত হবে না। অর্ধসত্য, আমি সত্য কথা বলেছি অর্ধেক সত্য, অর্ধসত্য হাফ ট্রুথ ইজ নট ট্রুথ, আর অ্যাবসোলিউট ট্রুথ হোয়াট টু স্পিক অ্যাবাউট অ্যাবসোলিউট ট্রুথ। আমি অপ্রাকৃত অ্যাবসোলিউট ট্রুথের কথা তো আমি এখনো বললাম না, সামান্য উত্থাপন করেছি। তাহলে বলছে অর্ধেক সত্যটা যেটা জড়জগতের সত্য বলে তোমরা জানো, তাৎকালিক সত্য, সেটা অর্ধেক সত্যটাও তার জন্য পানিশমেন্ট হবে, হয়নি? যুধিষ্ঠির মহারাজ যে বলেছেন অশ্বত্থম হত হত ইতি গজ, এই গজটা আসতে বলেছেন, ওর জন্য তাকে কিন্তু শাস্তি পেতে হয়েছে সামান্য। তার নাম হচ্ছে যুধিষ্ঠির মহারাজ, যিনি যুদ্ধেতে স্থির থাকেন, যিনি সত্য সত্যবাদী, কোনোদিন একটাও মিথ্যে কথা বলেন, বলেছেন সেই যুধিষ্ঠির মহারাজকে পর্যন্ত। কেন? এটা জড় বিষয় ছিল, জড় সত্য, এটা সত্য মিথ্যে এগুলোকে যা আছে না, এটা অ্যাবসোলিউট ট্রুথ ছিল না। আর আমরা যে ধর্মের যে কথা আলোচনা করতে বসেছি, যেটা ভাগবতে এই শ্লোকের দ্বারা বলছেন সব ওই পুংসাম পরধর্ম, সব ওই সেটাই জেনে রেখো, বই মানে নিশ্চিতমেব পরধর্ম, অর্থাৎ একেবারে অ্যাবসোলিউট ধর্ম সেটাকেই জানবে, সব ওই পুংসাম পরধর্ম। যত ভক্তি রধক্ষ, যে যত মানে যার দ্বারা, যত যার দ্বারা ভগবানেতে নিশ্চল ভক্তিবৃত্তি উন্মেষ হয়, সব ওই পুংসাম পর যত ভক্তি রধক্ষ, যে অধক্ষ যে কথাটার ব্যাখ্যা আমি দুদিন আগে করেই দিয়েছি, আর বারবার এক কথা পুনরুদ্ধ, অসংখ্য কথা, আমি ঘড়ির দিকে দেখালে নার্ভাস হয়ে যায়, তখন শ্লোক ফোক ভুল হয়ে যায় আমার, এই এখন শেষ হয়ে যাবে কথা, মুশকিল এত টাইম বাউন্ড, এই নিয়ে এত অনন্ত আনন্দময় কথা আলোচনা করা হয় না, এটা অনন্তের কথা। যাই হোক, সেখানে বলা হচ্ছে সব ওই পুংসাম পর ধর্ম, আবার পুংসাম কথাটা বলা আছে এখানে। যদি কেউ মনে করে পুংসাম মানে পুরুষগণের কথা বলা আছে, মানে এই স্ত্রী পুরুষ, এটা নয়, এটা নয়।
পুংসাং কথাটার ব্যাখ্যা আছে পুর, পুর মানে দেহটা নবদ্বীপ, নটা গেট সম্পন্ন একটা শরীর, এটাকে বলে যে পুর, যেখানে ভগবান বিরাজমান আছেন, পরমাত্মা রূপে আছেন কিনা। হ্যাঁ, পুরে দেহে বসতি ইতিপুর পুংসাং, হ্যাঁ এটা পুর কথা বলছে, পুরে দেহে বসতি, যিনি বসতি তাকে বলেছে পুংসাং, জীবাত্মার সব ওই পুংসাম পরো ধর্ম যত ভক্তি রধক্ষজে, অধক্ষজ বস্তু অক্ষজ বস্তুতে যদি থাকে এখানে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আর যত ভক্তি রধক্ষজে অহেতুকি অপ্রতিহতা, এ কথাটা জানতে হবে। এই শব্দগুলোকে প্রত্যেকটার মানে না বুঝলে পরে ছল ধর্ম আর নিশ্চল ধর্ম, নিষ্কপট ধর্ম বোঝা যাবে না, যাবে কি? সব ওই পুংসাম্পার ধর্ম যত ভক্তির অধ্যক্ষ যে অহেতুকি, সেখানে কোনো বিজনেস থাকবে না, হেতু আমাকে এই করলে আমি তাই করব, আমাকে এটা করুক ভগবান করুক, এটা এটা হবে কি করলে হবে না। সেই জন্য বলছেন ওই অহেতুকি অপ্রতিহতা, প্রথম কথা অহেতুকি কোনো কারণ থাকবে না, কারণ প্রথমেই আমি প্রথম দিনের ব্যাখ্যা আলোচনা করেছিলাম ভক্তি প্রথম দিন আবার সেকেন্ড দিন। ভক্তি কাকে বলে, ভক্তি কথা বলতে গিয়ে প্রভুপাদ একটা কথা ডেফিনেশন দিয়েছেন, ভক্তি ইজ এ ন্যাচারাল ফাংশন অফ ইয়র সোল, তোমার আত্মার স্বাভাবিক বৃত্তি। ভক্তিমীর ঠাকুর উদাহরণ দিচ্ছেন, জল যেমন স্বাভাবিক অবস্থায় তারল্য ধর্ম থাকে, কিন্তু সাবজিরো লেভেলে যদি নেওয়া হয় তাহলে সেখানে কঠিন হয়ে যাবে। কিন্তু কঠিন অবস্থাটা তো জলে স্বাভাবিক ধর্ম নয়, এখন কঠিন অবস্থায় গেছে। সেরকম সমস্ত জীবগুলো মায়ার সংস্পর্শতে অনন্তকাল ধরে ভ্রাম্যমান রয়েছে, এ সম্বন্ধে কালকে আমি আলোচনার ইচ্ছা রাখি। খুব সুন্দর ভগবানের ইচ্ছা, গুরু বৈষ্ণবের যদি ইচ্ছা, অনেক কিছু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। সেখানে বলছেন এই জীবগণ অনন্তকাল ধরে জগতে ঘুরছে, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব, কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা, এই ব্রহ্মাণ্ড ঘুরছে ব্রহ্মাণ্ড। এই অবস্থায় মায়ার সংসর্গেতে যেমন টেম্পারেচার যদি লো করে দেওয়া হয়, তার তাপমাত্রা যদি নামিয়ে দেওয়া হয়, তাহলে কি হয় সেখানে জল বরফ, জলটা বরফ হয়ে যায়। আবার যদি তার সঙ্গে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ যদি নুন মেশানো হয়, তাহলে বরফের সঙ্গে যখনই সোডিয়াম ক্লোরাইড মেশানো হবে তখন সাবজিরো লেভেলে চলে যাবে, -10, -4, -5, -6 এরকম নেমে যাবে। কেন? এর নিয়ম, লেটেন্ট হিটের ব্যাপার আছে, লেটেন্ট হিট নুনটার সঙ্গে যে মিশ্রণ করে, অনেক ব্যাপার আছে, এগুলো আর বলার দরকার নেই এখানে, যারা পড়েছেন তারা তো অবশ্যই জানেন, এটা বাচ্চা ছেলের কথা, ছোটোবেলায় পড়েছেন আপনারা আশা করি। তাহলে সেখানে বলছেন তাপমাত্রা যখন নিচে চলে গেলে জলটার স্বাভাবিক ধর্ম ছিল তারল্য, কিন্তু এখন কঠিন ধর্মে পরিণত হলো, সেরকম অনন্তকাল ধরে মায়ার সংসর্গে থাকার ফলেতে আপনাদের সবার মধ্যে ভগবত বিমুখতা একটা মনে হচ্ছে, যেন একটা স্বাভাবিক ব্যাপার, এটা স্বাভাবিক ব্যাপার নয়, অস্বাভাবিক ব্যাপার, এটা স্বাভাবিক ব্যাপার নয়, এটি অস্বাভাবিক। প্রত্যেকের মধ্যে ভগবানকে ভুলে একটা অন্য অন্য অবাস্তব বিষয়গুলো নিয়ে পড়ে রয়েছে। আমি বলেছিলাম না, কালকেও আলোচনা করেছিলাম, প্রত্যেক ব্যক্তি ভগবানকে ভুলে যে সম্পত্তিটা তার নিজের, যার সঙ্গে অনন্তকালের ইতিহাসে কোনোদিন কেউ সম্বন্ধকে ত্যাগ করতে পারেনি, পারবে না চেষ্টা করলেও, তার সঙ্গে সম্বন্ধটাকে কেটে বসে রয়েছে। আর যেগুলো সমাজের অবাস্তব বস্তু ব্যক্তি, তার সঙ্গে ভালোবাসা এঁটে বসে রয়েছে, বোঝো কিরকম মূর্খের দল। যে বস্তুগুলোর সঙ্গে, যে ব্যক্তিগুলোর সঙ্গে ইউ ক্যান নট প্রুভ, প্রমাণ করতে পারবে না যে তোমার নিত্য সম্বন্ধে, পরম করো প্রমাণ করো সামনে, নেই প্রমাণ করতে পারবে না, কিন্তু ওইগুলোর সঙ্গে তোমার সম্বন্ধ জুড়ে রেখেছো। অথচ যে ভগবান অনন্তকাল ধরে তোমার সঙ্গে সাথী রয়েছে, উপনিষদ বলছেন পরমাত্মা চিরকাল জীবাত্মার সঙ্গে থাকে। আবার আলোচনা প্রসঙ্গে আমি বৃন্দাবনে যে বলেছিলেন, আমাকে প্রশ্ন করেছেন, মহারাজ জীবাত্মা তো নরকগামী হয়, তাহলে যখন নরকে যায় তখন কি পরমাত্মাও নরকে যায়? এর উত্তর দেওয়া হয়নি, কত কথা আলোচনা করতে করতে হারিয়ে যায় সব। আমি বলি যে হ্যাঁ দেখো, নরক আর স্বর্গ এই কথাটা কার জন্য প্রযোজ্য,
এটা কার জন্য? ভগবান তো নিজেই বৈকুণ্ঠ বস্তু। তবে এই যে ভগবান জীবাত্মার সঙ্গে সম্বন্ধটা কোনোদিন ত্যাগ করে না, এটা তার কত করুণা। অনন্তকাল ধরে জীবাত্মা পরমাত্মা রয়েছেন হৃদয়ে। জীবাত্মা সুখ দুঃখ নামক যে ফলটা সংসারের সেটা খায়, আর পরমাত্মা কেবল ওয়াচ করে। পরমাত্মা খালি দেখতে থাকে ধান্দাটা কি। পরমাত্মা সেই জন্য আমরা যেমন কম্পিউটারে যে কোনো কাজ করি, প্রতি দু মিনিট অন্তর যা কাজ করো ফেট করে দেবো, সঙ্গে সঙ্গে সেভ বটন যদি না টিপি তাহলে কাজ উড়ে যেতে পারে। এরকম আমরা যা কিছু ক্রিয়াকর্ম করি গুপ্তভাবে প্রকাশ্যে, যা কিছু করি চালাকি করি যা কিছু করি, সমস্ত কিন্তু তোমার মধ্যে ফেড আপ হয়ে যাচ্ছে, সব নোট হয়ে যাচ্ছে। বাট ইউ ক্যানট রিয়ালাইজ ইট, এটা অনুভব করতে পারছ না। প্রত্যেকের ভেতর কিন্তু একটা নোট হয়ে যাচ্ছে, এবং সেই অনুপাতে আসছে জন্মেতে সে ফল পাবে। বি কেয়ারফুল। সেই জন্য সেখানে বলা হচ্ছে কি বললাম, যে পরমাত্মা জীবাত্মা যখন নরকেতে কষ্ট পায় পরমাত্মা দুঃখ পায়। আহা, এ দেখো একে তো আমি কষ্ট পেতে বলি নাই, এ অকারণে কষ্ট পাচ্ছে, কিন্তু এই বন্ধু যেটা আমি ভাগবতে আলোচনা প্রসঙ্গে পুরঞ্জনের কাহিনী প্রসঙ্গে অনেক আলোচনা, কেউ হয়তো ডিভিডি শুনলে পাবেন, অজ্ঞাত বন্ধু পুরঞ্জনের যে অজ্ঞাত বন্ধু তার নাম হচ্ছে সেই পরমাত্মা। পুরঞ্জন সেই রাজা বলছেন, হ্যাঁ প্রজা বলছেন, আমি তো কিছু বুঝতে পারলাম না কি বললেন, একটু ভালো করে বুঝিয়ে বলুন, প্রাচীন বলিহি বলে আমি বুঝতে পারছি না। বলে কি বুঝবে রাজন, তোমার এই যে অজ্ঞাত বন্ধুর কথা বলা হয়েছে যে অনন্তকাল তোমার মঙ্গল আশা করছে, তোমার সঙ্গেই থাকে, তাকে চিনতে পারো না, তার নাম হলো পরমাত্মা পরাত্পর অখিলেশ্বর। ভগবান শ্রীকৃষ্ণেরই একটা স্বরূপ, শ্রীকৃষ্ণই এক রূপে রয়েছেন, সেটা হচ্ছে কি, ক্ষীরদগোসাই অনির্ধ বিষ্ণু। কিন্তু কোনো লোক বুঝতে পারছে না, অনুভব করতে পারছে না, বাস্তবিক পক্ষে ভগবানকে পেয়েই বসে রয়েছে সবাই, খালি রিয়ালাইজ করা। কীতি সাধ্য ভাবাহা যে ইত্যাদি শ্লোকে কোনো সময় ব্যাখ্যা এখন হলে পুরো মিলিয়ে যাবে, হবে না, অসৎসঙ্গ ত্যাগে বসে ব্যাখ্যাই হবে। এই চার পাঁচ ঘন্টা কম করে এইসব মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বলা উচিত, নাহলে লোকে বুঝতে পারবে না, অনুভব করতে। আর এত ধৈর্যই বা কোথায়, এক মানে বৃন্দাবনের শ্রোতা দেখেছি, সন্ধ্যাবেলা ছটা থেকে আরম্ভ হলো, রাত বারোটা পর্যন্ত বসে রয়েছে, কোনো নড়াচড়া কিছু নেই, সমানে শুনছে। এ ক্ষমতা একমাত্র বৃন্দাবনে হ্যাঁ শ্রোতাদের আছে, যারা শোনেন বাস্তবিক এসব অনুভব করেন। তাহলে অহেতুকি অপ্রতিহতা, দুটো শব্দকে খেয়াল রাখতে হবে। অহেতুকি এর মধ্যে কোনো হেতু চলবে না, কোনো কন্ডিশন নেই, জীবের স্বাভাবিক বৃত্তি ভগবানের সেবা করা। আমি একটা উদাহরণ দিই, উদাহরণ হচ্ছে আমাদের যত হাত পা চোখ কান নাক যত আছে ইন্দ্রিয়গণ, হ্যাঁ তাই তো, সেই ইন্দ্রিয়গণগুলো অবচেতনভাবে তোমার অজ্ঞাত স্যারে কার সেবা করছে? আমি যদি প্রশ্ন করি, যত চোখ আছে কান আছে নাক আছে হাত আছে যত আছে ইন্দ্রিয়গণ, সেই ইন্দ্রিয়গণ কার সেবা করছে? এই শরীরের সেবা করছে, কেন জড়বদ্ধ অবস্থা তা তো জানে না, শরীরের সেবা জানতে বা অজান্তে শরীরের সেবা করছে তাই তো। এবং ইন্দ্রিয়গণের মধ্যে উপনিষদে বলে একবার লড়াই হয়েছিল, এক ইন্দ্রিয় বলছে এই আমি সবচেয়ে বড়, চোখ বলছে আমি বড়, কান বলছে না আমি বড় সবচেয়ে, নাসিকা বলছে আমি বড়, সবাই এরকম লড়াই করছে। তখন কি হলো, সেখান থেকে প্রাণবায়ু ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে, ওরে বাপ রে বলে সব ইন্দ্রিয়গণ চিৎকার করতে হবে, রাখো রাখো রাখো, বলে এবার তাহলে বুঝতে পারলি কে বড়, হ্যাঁ তোরা সব লড়াই করছিস, চোখ বলছে আমি বড়, কান বলছে আমি বড়, হ্যাঁ আমি বড়, সব লড়াই করছে নিজেদের মধ্যে। আবার ইন্দ্রের কথা বলেছিলেন, স্বর্গরাজ ইন্দ্র একবার যুদ্ধেতে জয় হয়ে সে অভিমান করেছিলেন, ব্রহ্মবস্তু স্বর্গের দ্বারেতে এসে সেখানে বসে রয়েছেন, সেখানে একজন এসে ইন্দ্র মহারাজকে খবর দিল একটা অদ্ভুত প্রাণী স্বর্গের দ্বারেতে বসে রয়েছে, বলে কে, বলে সেটি তো বুঝতে পারছি না, তার বায়ুদেবকে বায়ু অগ্নিদেবতাকে পাঠালেন, তোমার যাও তো খবরটা নিয়ে এসো, অগ্নি হচ্ছে সবচেয়ে দেবতাদের মধ্যে ছোট, অগ্নিকে পাঠালো, অগ্নি বললো আপনি কে, বলে তুমি কে আগে বলো না। এই কথাটা হংস, এই যে হংসরূপী ভগবান এসেছিলেন চতুষ্ণ এবং ব্রহ্মা সেই সময়তে প্রশ্ন করেছিলেন, আমি এটা অন্য সময় আলোচনা করেছিলাম, বলে যখন ব্রহ্মাকে প্রশ্ন করেছিল, এটা প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক হবে না, বললে ভালো একটু বললে আনন্দ লাগবে এদের, হ্যাঁ বলছে ব্রহ্মাকে একবার চতুষ্ণ প্রশ্ন করলেন, এ পিতা বলছেন
ব্রহ্মাজিকে বলছেন যে বিষয়তে চিত্ত, চিত্ততে বিষয়, কি করে পরস্পর একাকার হয়ে যায় একটু দয়া করে বলুন তো আপনি এই বিষয় তো তত্ত্বটাকে ব্যাখ্যা করে। ব্রহ্মা সেই সময় সৃষ্টির কোনো বিষয় একটা বিশেষ গভীর চিন্তা করছিল, হট করে এই প্রশ্নটা শুনে হকচুকিয়ে গিয়েছেন, এর যে কোথা থেকে উত্তরটা একচুরি দিলে ভালো হয়। ব্রহ্মা বোকা লোক নয়, ব্রহ্মা বোকা নয়, কিন্তু কর্মের ব্যাপারে অনেক ব্যাপারে আলোচনা করতে অনেক চিন্তা থাকে, হট করে এই প্রশ্নটা করাতে কোন জায়গা থেকে উত্তর দিলে ভালো হয় এটা চিন্তা করছেন, মানে হট করে। আর হঠাৎ মনেতে ভগবানকে স্মরণ করলেন, ভগবান এটা কোন দিক দিয়ে উত্তর দিলে ভালো হয়। সঙ্গে সঙ্গে হংসরূপী ভগবান ওই সরোবরতে আবির্ভাব হলেন, এসে এমনভাবে এসে হাবভাব করছেন, সেখানে এসে এমন কথাবার্তা বলছেন, সেখানে চতুষ্ঠ জিজ্ঞেস করছেন আপনি কে, আপনি কোথা থেকে এসেছেন কে, এরম বলছেন। হংসরূপী ভগবান বলছেন আপনি কে, এ আবার কি প্রশ্ন, এই প্রশ্নটা তো অবাস্তব প্রশ্ন। একমাত্র সে অদ্বয় জ্ঞান তত্ত্ব ছাড়া জগতে কোনো অন্য তত্ত্ব আছে যে আপনারা বললেন আপনারা কি, প্রথমে তো প্রশ্নটাই আপনারা ভুল করলেন, প্রথম প্রশ্নটাই তো ভুল, আমি কে আপনি কে, জগতে কে আছে, জগতে সেই তো অদ্বয় জ্ঞান তত্ত্ব, একটাই তত্ত্ব, কেউ তো নেই। তখন চতুষ্ঠ ঘাবড়ে গেছে, বলে বলে কি, ঠিকই তো বলেছে, আপনি কে, প্রশ্নটা কোথা থেকে এলো আপনাদের, হ্যাঁ আপনারা পড়লেন আপনি কে, আপনি বা কে বলুন তো দেখি। এভাবে অগ্নিদেবতাকে, অগ্নিদেবতা যখন বলছেন কে আপনি কোথা থেকে এসছেন, বলে আপনি কে, বলে আমাকে চেনেন না, আমার নাম হয়তো অগ্নিদেব, অগ্নিদেব সে আবার কি ইচ্ছে করে বলছে, বলে অগ্নিদেবের নাম শোনেননি, সব জগতের বস্তু পুড়ে ছাই করে দিতে পারে তাই নাকি, এত বড় ক্ষমতা, বলে হ্যাঁ সবাই জানে আমার নাম, বলে তাহলে এই টুকরো এক টুকরো খড় আছে সামনে, এটা খড়টাকে দেখে হাসছে, এই খড়টাকে একটু পুড়ে দেখান তো, খড় পুড়াবো, হ্যাঁ হাসির ব্যাপার। এবার সর্বশক্তি দিয়ে আগুন এবার করছে, লেলিহান জিহ্বা দিয়ে সে খড়টাকে আক্রমণ করলো, এক বিন্দু কিচ্ছু করতে পারলো, একটা লোমকূপ সরাতে পারলো না, বলি বাপরে একটা খড়কে পুড়াতে পারলো না, জগৎ পুড়িয়ে দিয়ে আমি। ইন্দ্র মহারাজ গেছে গেলো, কী হ ইন্দ্র বলছি কী খবর নিয়ে এলে, বলি সেইটা তো বুঝতে পারছি না, বুঝতে পারছো না মানে, বলে হ্যাঁ এরা কিচ্ছু বুঝতে পারলাম না লোক, উনি কে, বায়ুদেবকে বলো তুমি যাও তো, তোমাদের বায়ুদেবতা গেলেন, বায়ুদেবতা গিয়ে সেরকম রকম, বায়ুদেবতা গিয়ে ওরকম বলছে, এই কথাগুলো কিন্তু প্রাসঙ্গিক, আত্মধর্মে ছলধর্মের নিরস্ত করবার জন্য এগুলোও কিন্তু একটা একটা অস্ত্র। তাহলে সেখানে বায়ুদেবতা গিয়ে বললেন আপনি কে, ঠিক উল্টো হয় উনি বললেন আপনি কে আগে বলুন, বলে আমার নাম বায়ুদেবতা, বলে সেটা কে, তা সে কে, সে কী করতে পারে, বলে সে পুরো উড়িয়ে দিতে পারে পুরো জগৎ ছারখার তাই নাকি, বলে তাহলে এক কাজ করুন তো, এই যে আমার খড়কুটোটা আছে একটু উড়িয়ে দেখান, বলি খড়কুটো ওড়াবে পাগল নাকি, খড়কুটোটাকে সারা শক্তি দিয়ে বায়ু ওড়াবার চেষ্টা করলেন, কোনো রকমভাবে নড়াতে পারলেন না, নড়াতে পারলেন না কিছু, পাগল হয়ে গেলেন কি ব্যাপার, তখন সোজা ফেরত চলে গেলেন। ইন্দু বললেন কি খবর নিয়ে এলে, বলে সেটি তো বুঝতে পারছি না কে তিনি, বলে তুমিও পারলে না, ঠিক আছে তোমার দ্বারা কিছু হবে না আমি যাই, বলে যাও স্বর্গরাজ ইন্দ্র, স্বর্গরাজ ইন্দ্র গিয়ে ওখানে যেই পৌঁছেছেন সঙ্গে সঙ্গে কী হলো, সে ব্রহ্মবস্তু অন্তর্ধান করেছেন, অন্তর্ধান করা বলে গেল কোথায়, বলে এখানেই ছিল তো, বলে এখানে ছিল গেল কোথাও অন্তর্ধান, ওপরে উমাদেবী, উমা জ্ঞানরূপিণী যে মা 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 দেবী জ্ঞানমূর্তি, সে উমাদেবী আবির্ভাব হয়েছেন, হো হো করে হাসছেন, ইন্দ্রকে বলছেন ইন্দ্র রাজন যে বস্তু আবির্ভাব হয়েছিল তার নাম হচ্ছে সেই ব্রহ্ম পরাৎপর, যে ব্রহ্মবস্তু সেই ব্রহ্মবস্তু তোমার দ্বারে তোমাদের স্বর্গজয়ের যে আনন্দ হয়েছে অভিমান হয়েছে সেটা যে তোমাদের নিজের শক্তি নয়, সেটা যে একমাত্র ব্রহ্মের ভগবানের ইচ্ছাতে হয়েছে, এটার জন্যই তিনি তোমাদেরকে অহংকারটাকে নিরস্ত করবার জন্য তিনি এখানে আবির্ভাব হয়েছিলেন। দেখো ইন্দ্র মহারাজের মাথা নিচু হয়ে গেল, উমাদেবী জ্ঞানমূর্তি সাক্ষাৎ, তিনি বললেন বাস্তবিক পক্ষে মায়াতে মোহিত, জন্মায়া মহিতম জগৎ, সেটাই হচ্ছে ভগবানের মায়া, সেই মায়াকে জয় যতক্ষণ পর্যন্ত না করতে পারে ততক্ষণ ততক্ষণ পর্যন্ত সমাজের যে অবস্থা রয়েছে এরকমই ন্যূনাধিক চলবে, কিছু করার নেই। একমাত্র এই মায়াকে জয় করতে গেলে, সত্যিকারের জয় করতে গেলে, বাস্তবিক পক্ষে জয় করে যদি দিব্য জ্ঞান লাভ করতে হয় তাহলে একমাত্র সত্যিকারের বিশুদ্ধ বুদ্ধি বিশুদ্ধ বিচার শক্তি একমাত্র গৌরীমঠ ছাড়া কোনো জায়গায় পাবে না। যদিও গৌরীমঠের নাম করে অনেক অত্যাচার করছে, আমিও তার জন্য ক্ষমা চাইছি, আমারও ভালো লাগে না,
কিন্তু বাস্তবিক গৌড়ীয় মঠের কে এ সম্বন্ধে আগেও আলোচনা করেছি, আমি এ সম্বন্ধে বেশ কিছু আলোকপাত করার চেষ্টা করেছি। যারা নিজের জীবন যৌবনটাকে এই পরম সত্য বস্তু সত্য সিদ্ধান্তকে জগতের কাছে সত্য কীর্তন করার জন্য যে যজ্ঞাগ্নি সংকীর্তন যজ্ঞ তার মধ্যে নিজের আত্মহতি দিয়ে দিয়েছেন দেওয়ার জন্য, তারা হচ্ছে গৌড়ীয় মঠের এক একজন বিরাট যে প্রচারক, তারা বাস্তবিক পক্ষে বাকি কেউ প্রচারক হতে পারে না। তাহলে অহেতুকী অপ্রতিহতা, প্রথম কথা হলো অহেতুকী। তাহলে আমি জলের যে ধর্ম বললাম সেরকমভাবে প্রত্যেক জীবাত্মার হেদরে ভগবানের প্রতি একটা ভালোবাসা থাকা দরকার। কেন? ভগবান ছাড়া তো আপনজন কেউ নেই, আমার কথাটা বোঝা গেল? ভগবান ছাড়া তো আপনজন কেউ নেই, তাহলে ভগবানের প্রতি যে বাস্তব ভালোবাসা এটা জাগরুক হচ্ছে না, কারণ মায়া কভার করে রেখেছে, মায়া একটা কভার একটা পর্দা ফেলে রেখেছে। সেই জন্য বাস্তব যে প্রাণের বন্ধু, এই জন্য বংশীদাস বাবাজী মা পাই দুঃখ করে একা একা বলতেন, একা একা পরমহংস ব্যক্তি, বন্ধু তো আইলো না রে, বন্ধু তো আইলো না রে, ঢাকার ভাষা, বন্ধু তো আইলো না রে, মানে বন্ধু এলো না, মানে আপন জন যে আমার কথা বুঝবে সে কেউ এলো না এখনো পর্যন্ত, বন্ধু তো আইলো না রে, ইচ্ছা করে বলতেন একা একা পাগলের মতো। এইসব পরমহংস ব্যক্তিগণের আচার আচরণ সবাই বুঝতে পারে না, অনুভব করতে পারে না। তাহলে এখানে দেখা গেল যেটা কোনো শর্ত এর মধ্যে কাজ করবে না, স্বাভাবিকভাবে যিনি আমার চিরন্তন আপনজন তার প্রতি ভালোবাসাটাই তো স্বাভাবিক। কিন্তু মায়া আবৃত হয়ে সংসারের স্ত্রী পুত্র আদি বন্ধুজন এর প্রতি ভালোবাসা করে রেখেছে, করে মরছে, গলায় দড়ি দিচ্ছে, তাই কি না? তাহলে ওর প্রতি যদি যেই মায়ার পর্দাটা হাটিয়ে দেওয়া হবে তাহলে সেক্ষেত্রে কি হবে, যত ছল ধর্ম সব চলে যাবে, মায়ার পর্দাকে হাঁটাতে হবে। মায়া আবার অজ্ঞান তমের দ্যাম কহিয়ে কৈত, অজ্ঞানটা করতে গেছে মায়া থেকে, তাহলে ঘুরে ফিরতে একই কথা হচ্ছে। তাহলে সেখানে পরিষ্কার কথা বলো, অহেতুকী অপ্রতিহতা, প্রথম কথা হলো অহেতুকী, কোনো কন্ডিশন থাকবে না, কোনো শর্ত থাকবে না, ভগবানকে ভালোবাসতে হয় বলেই আমি ভালোবাসি, ভগবানকে না ভালোবেসে থাকা যায় না তাই আমি ভালোবাসি, আমি ভগবানকে না ভালোবেসে কোথায় যাব, পারছি না আমি থাকতে। ওই জন্য গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছে একজন এসে যখন বলতেন, গৌরকিশোর বাবা অনেক সৎ উপদেশ দিতেন, শান্তিপুর থেকে এসেছিলেন, জৈব ধর্ম যা আছে অন্য অন্য জৈব ধর্ম তো অন্য অন্য ব্যাপার প্রসঙ্গ বলা আছে, আর গৌরকিশোর বাবার একটা প্রসঙ্গ আছে। এরকম একজন ব্যক্তি গৌরকিশোর বাবাজি মহারাজের কাছে এসে খালি ওই ভজন করবার বিভিন্ন অভিনয় করেন, বলেন বাবাজি মহারাজ তাকে সৎ উপদেশ দেন, স্ত্রীকে নিয়ে এসছেন, বলে গৌরকিশোর বাবা জিজ্ঞাসা করছেন স্ত্রী কোথায় থাকে, আপনি তো বানপ্রস্থ নিয়েছেন, স্ত্রী আলাদা থাকে আমি আলাদা থাকি, আর খাওয়া দাওয়া, বলে খাওয়া দাওয়াটা একসঙ্গে, খাওয়া দাওয়াটা একসঙ্গে হয়, বলে হ্যাঁ খাওয়া দাওয়াটা, আজকে কি কি খেলেন, বলছে আজকে মুগের ডাল বেগুন ভাজা ইত্যাদি, বলে আপনি তো বোকা লোক, আপনার স্ত্রী তো বেগুন ভাজা মুগের ডাল সোনা মুগের ডাল এর মাধ্যমে সঙ্গ করিয়ে নিচ্ছে, আপনার তো ভজন হবে না, আপনি মুগের ডাল কি করে খেলেন, বেগুন ভাজা মুগের ডাল, হ্যাঁ আপনার যে বস্তু ধনরত্ন ছোটখাটো ধনরত্ন হারিয়ে গেলে লোকে পাগল হয়ে কাঁদে, ছোটখাটো একটা কিছু রত্ন হারিয়ে চোখের সামনে দেখা, বলে ডালাউস দিয়ে যাচ্ছি হঠাৎ সেখানে দেখি ওখানে শেয়ার মার্কেটের হইচই হচ্ছে ওপরে ওপরে, সেখানে একটা লোক হঠাৎ হাত ফেল হয়ে পড়ে গেল, ওই শেয়ার মার্কেটের খবর আসছে, সে হঠাৎ খবর এসছে তার ৫০ লক্ষ টাকা নাশ হয়ে গেল, শেয়ার মার্কেট ডাউন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ফোনটাকে এরম ধরে এরম পড়ে গেল, বোঝা গেল কি বললাম, ফোনটাকে ধরে পড়ে গেল, মানে ওই টাকাটাকে আত্মা নিজের সর্বস্ব ভেবে রেখেছে, ওই জন্য যেই খবর এলো তার শেয়ারেতে ৫০ লক্ষ টাকা নাশ হয়ে গেছে, ব্যাস সঙ্গে সঙ্গে গেল, সঙ্গে সঙ্গে হার্ট ফেল দেন আন দেয়ার এই বোকা লোকগুলো। তাহলে অর্থেই অবিদ্যমানে অপি সংস্কৃতির নিবর্ততে, ভাগবত বলছে অর্থেই অবিদ্যমানে অপি, কোনো অ্যাকচুয়াল কোনো রিজন নেই, দের ইজ নো অ্যাকচুয়াল গ্রাউন্ড, এখানে কোনো বাস্তব কোনো প্রেক্ষাপট নেই, গ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু তথাপি বিষয়ের সঙ্গে চিত্ত, চিত্তের সঙ্গে বিষয় এমনভাবে লকিং হয়ে গেছে, একাকার হয়ে গেছে, কার ক্ষমতা নেই ওটাকে খুলে, একমাত্র শুদ্ধ গুরু বৈষ্ণব ছাড়া। অর্থেই অবিদ্যমানে অপি সংস্কৃতির ননিবর্ত,
সংস্কৃতি সংসার যাচ্ছে না, সংসার মানে এই মায়া ভোজবাজি, কিসের সংসার এই ছায়াবাজি পায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। অনেক কথাই মহাজনগণ বললেন কিন্তু কাউর কানেতে এইসব কথা প্রবিষ্ট হচ্ছে না। তাহলে সেখানে বলে অহেতু কি অপ্রতিহতা, তাহলে অহেতু কি কোনো হেতু থাকা উচিত নয়? ভগবানকে না ভালোবেসে যাবে কোথায়, আমি সেই ছাড়া তো আমার কোনো গতি নেই। আর অপ্রতিহতা ইরিসিস্টেবল, কোনো কেউ বাধা মানবে না, সেটা উদাহরণ দিয়েছেন সেখানে কপিলজি মহারাজ, বলছেন গঙ্গা যেমন গঙ্গোত্রী থেকে বেরিয়ে গঙ্গোত্রীর বিশাল মূর্তি, সেই গঙ্গোত্রীর ওপরে বরফের পাহাড়ে যেখানে মানুষ যেতে পারে না গুরু কৃপায়, সেই সব জায়গায় গিয়ে অনুভব করেছি আমি কত ক্ষুদ্র। গঙ্গোত্রী গোমুখ, গঙ্গোত্রী তো কথা তো আছে অনেকেই যায়, গোমুখ সেই গোমুখের যে বিভৎস সেখানে গিয়ে যে রূপ, কি প্রচন্ড আওয়াজ, এক একটা করে হাতির মতো বিশাল বিশাল বরফের খণ্ড ছিটকে পড়ছে আর ভূমিকম্প হচ্ছে, ওর মধ্যে মরি কি বাঁচি, গুরু কি পাস আর ভয় কিছু নেই। সেই গোমুখে গিয়ে গোমুখ থেকে সেখানে লেখা আছে বড় বড় বোর্ডে, নোবডি রেসপন্সিবল ফর ইয়োর ডেথ, মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, এখানে গেলে যাও মরবার ইচ্ছা থাকলে। সের ওপরে কত কিলোমিটার বরফের ওপরে, আমি এখন চিন্তা করি কি করে গেলাম, তিনবার পড়েও গেলাম, পড়ে মানে ফেসে গেছে একেবারে পড়িনি, সেই ওপরে অমর গঙ্গা যেখানে সেই সব যায় সেইখানে। এতে কি সুবিধা হলো, এইসব কথা কেন তুললেন, বলে এই জন্য তুললাম আত্মসাক্ষাৎকার যেটার একটা বিশেষ এটা উপায়, ভগবানের বৃহৎ মূর্তি, ভগবানের যে আমি যে কত ক্ষুদ্র, বৃহতের সম্মুখীন হওয়ার সঙ্গে সঙ্গে নিজের ক্ষুদ্রতা উপলব্ধি হয়, তা নাহলে অহংকার যায় না, অহংকার যায় না। বৃহতের সম্মুখে এলে তখন এই বিভৎস রূপ, এইসব বৃহৎ হিমালয়ের সম্মুখে এই বিশাল এইসব দেখে তখন আমি কি একটা কীট পতঙ্গ, এর অনুভব হয়। আর কীর্তনেতে বলতে ভালো লাগে, পশু পাখি হয়ে থাকে কিন্তু অনুভবে আসে না, আসে অনুভবে আসে না, কিন্তু ওই পরিস্থিতি যদি তোমাকে ফেলে দেওয়া হয় থাক এখানে, তখন বলে এবার তো আমার প্রাণ গেল কি করবে, এবার বিভৎস রূপ প্রকৃতি একদিকে বিশাল দেখা যাচ্ছে সেখানে জলরাশি, এইসবগুলো প্রয়োজন, এগুলোর প্রয়োজন আছে, কেন এগুলো হলে নিজে যে কত আমি ক্ষুদ্র এটা অনুভব হয়, এটা না হলে অহংকার যায় না জীবের, এগুলো দরকার আছে। যাই হোক, সংকীর্তনের দান অবশ্য সবই পাওয়া যায় যদি সম্যক সংকীর্তন করতে পারে, এগুলো প্রয়োজন। যাই হোক, এখানে অহেতুকে অপ্রতিহতা, তাহলে গোমুখ থেকে যে গঙ্গা তিনি নির্গতা হয়ে কোনো বাধা মানছেন না, এক একটা বড় বড় পাথরে চারটান গঙ্গা এসে তুম এক ধাক্কা লিখে উছলে একদম ছিটকে পড়ে অপর দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, গঙ্গাকে আটকানো যাচ্ছে হিমালয়ের নিম্নগতি, হিমালয় থেকে গঙ্গা নাবছেন। ওই নাববার সময় এক একটা মূর্তি দেখলে ভয় পেয়ে যাবে, রুদ্রপ্রয়াগ ইন্দু বিভিন্ন জায়গা বিভৎস রূপ, বাবা কিরকম এক একটা পাথরের সঙ্গে ধাক্কা কাছে ছিটকে পড়ে, বাপ রে বাপ, গঙ্গাকে আটকানো যাচ্ছে না, কোথায় যাচ্ছেন, সাগরের সঙ্গে মিলনের জন্য। সমস্ত জীবাত্মা টুডে আর টুমোরো, আজ নাই তো কাল, কাল নাই তো পরশু, না আজ সে জন্মে তার পরের জন্যে কোনো না কোনো দিন তাদেরকে সেই ভগবানের কাছে যেতেই হবে, ইটস এ মাস্ট, নো অল্টারনেটিভ, কোনো দ্বিতীয় অল্টারনেটিভ আছে বলে কেউ দেখাতে পারেন কি, দেখান আমাকে কে আছে, কোনো অল্টারনেটিভ নাই, একটাই, আজ না হলে কাল, কাল না বুঝি কোন, যেতেই হবে ভগবানের কাছে, ভগবানের কাছে যাওয়া ছাড়া কোনো রকম রাস্তা নাই, এটা কোনো আর কোনো উপায় নাই। সেই জন্য বলছে অহেতুকে অপ্রতিহতা গঙ্গাম মদম, বলছে যেমন ভাবে গঙ্গা সাগরের দিকে ছুটে যায় সেরকম ভাবে ছুটে যা, সমস্ত জীব বাস্তবিক পক্ষে ভগবানের সেবা করা উচিত, কিন্তু মায়ার দ্বারা বিকৃত হয়ে পড়েছে তাদের হৃদয় বৃত্তি, সেটা উন্মোচন হওয়া দরকার সংকীর্তনের দরকার। সংসার সিন্ধু তরণী হৃদয়ম যদি সাধ সংকীর্তনামৃত রসে রমতে মনোশ্চে প্রেমাম বুধ বিহরণী যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে কুরুতানুরাগম
চৈতন্য চন্দ চরণে কুরুতানুরাগম। একমাত্র শ্রী চৈতন্য মহাপ্রভুই প্রমাণ করেছেন জীব যদি নিশ্চলভাবে নিষ্কপটভাবে ভগবানকে প্রাপ্ত হয় সেটা হচ্ছে সবচেয়ে পরম প্রাপ্তি। নিশ্চল ছল কপটতা থাকলে হয় না। জীবের অজ্ঞান তমের নাম কহিয়ে কৈত্যব, ধর্ম অর্থ কাম মুখ্য আদি এইসব, তার মধ্যে মুখ্য বাঞ্ছা কর্তব্য প্রধান, সে তো বলেছে। তাহলে ধর্ম অর্থ কাম এইসবের জন্য চেষ্টা করা, এগুলো হচ্ছে নিজের আত্মবঞ্চনা, নিজেকে বঞ্চনা করছে। কিন্তু জগতে যত বস্তু আছে যা, তাহলে আমি কি সংসার করব না? আমি তো সে কথা বলিনি। আমি এই জন্য গৌড়ীয় মঠের যে গুপ্ত কথাগুলো বলে দিয়েছিলাম, প্রাপঞ্চিকতায়া বুদ্ধিয়া হ্যাঁ হরি সম্বন্ধে বসুন মুমুক্ষুবীর পরিত্যাগ বৈরাগ্যম ফলগু উচ্চাতে, আমি তোমাকে বলিনি মর্কট বৈরাগ্য কর। কেন? চৈতন্য মহাপ্রভু রঘুনাথ গোসাইকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, হ্যাঁ মর্কট বৈরাগ্য না কর, লোক দেখাইয়া যথাযোগ্য বিষয় বন্ধু অনাসক্ত হইয়া, ই শুড নট হ্যাভ এনি অ্যাটাচমেন্ট উইথ দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড। এই পৃথিবীর সঙ্গে তোমার কোনো আত্মার কোনো সম্বন্ধ নাই, কে তাৎকালিকভাবে তুমি শরীর নিয়ে জন্মগ্রহণ করেছো, কি করবে? তোমার খেতেও হবে, সব কিছু করতে হবে। তাহলে জলজ সংসারের সঙ্গে তুমি কোনো আত্মার সম্বন্ধ স্থাপন করতে যেও না। সঙ্গ য সংসতের হেতু অসস্য বিহিত ধিয়া স এব সাধু সুকৃত মোক্ষদারম অপাপৃতম। এটা আমি দুটো শ্লোকের আর্ধেক আর্ধেক একটা একটা শ্লোক মিলিয়ে বললাম, তথাপি এটা ভালো, সুন্দর ভালো। তাহলে কি বলা হলো? যে সঙ্গগুলো জীব জীবনে করছে আর তার দ্বারা প্রেরণা পেয়ে যে ছল ধর্মগুলো আচরণ করছে, আমি এক এক করে আলোচনা করলে আপনারা অবাক হয়ে যাবেন কি ধরনের আপনারা ঠকছেন জগতে। এত বড় সত্য কথাটা সামনে থাকা সত্ত্বেও আপনারা নিজেকে দুঃখ দিচ্ছেন, নিজেকে ঠকাচ্ছেন, আমাকে ঠকাচ্ছেন, আমার কাছে না এলে কি যা আসবে? কখনো হাজার হাজার লোক শোনে, কখনো দুজন লোক শোনে, আমার কি যা আসবে? তাহলে প্রত্যেকটা ব্যক্তি নিজেকেই ঠকাচ্ছে, অহেতুকি অপ্রতিহতা। তাহলে সঙ্গজ সংসারের হেতু, যেটা তোমার সংসারের কারণ হয়ে দাঁড়াবে, সংসার জীবের স্বরূপেতে নাই, আছে সংসার জীবের স্বরূপেতে নাই, কি সংসারটা হয়ে পড়েছে, সংসারে অভিগমন, সংসারে গেছে, গমন করেছে, সংসারে গিয়ে পড়েছে, সংসার নাই। সংসার বাস্তবিক জীবের স্বরূপে সংসার বলে কিছুই নাই, কোথা থেকে পেল সংসার? এই শ্লোকের সঙ্গে আলোচনা করেছিলাম দুদিন আগে, অহম নাপ্তি তর্থ করনা নিশি নিশয়ানা নানা মনোরথ ধিয়া ক্ষণ ভগন নিদ্রা দৈব হতার্থ রচনা ঋষয়োপি দেবা যুষ্মাৎ প্রসঙ্গ বিমুখা ইহ সংসারন্তি, যুষ্মাৎ প্রসঙ্গ বিমুখা ইহ সংসারন্তি। ভগবান তোমার প্রসঙ্গ যারা বিমুখ তারা এই সংসারে যায়, সংসারে কারা যায়? আর সিদ্ধ মহাপুরুষগণ যে আসেন তাদের সংসারটা বাকি তো সংসার নয়, বাকি সংসার শিবাস পণ্ডিতের সংসার, ভক্তিবিনোদ ঠাকুরের সংসার, কি তোমার সংসারের সঙ্গে সমান? হ্যাঁ কখনোই সমান নয়। বদ্ধজীবের সংসার তাকে কি করবে? সেখানে বদ্ধদশায় নিয়ে যাবে আরো বেশি করে। যে জড়জগতের সঙ্গ যত বেশি পরিমাণে করবে, জড়জগতের সঙ্গে যত যে বত বেশি সঙ্গ করবে জড় বস্তু ব্যক্তি, তত পরিমাণে সে নিচে যাবে। এই জন্য জড় সম্বন্ধে একদম কেটে দিতে হবে, পুরো একদম আলগা। তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপরধানে? এক ফোনে যে অনেকবার অনেকে এই প্রশ্নটা করেছে আমাকে, মহারাজ প্রভুপাদ যে বলেছেন এখানে সেই দুটি কথা ভুলো না সর্বদা, এই দুটি কথা কি ফোনে দেখালি ওপর? কখন আমি কোন কাজে ব্যস্ত থাকি ওখানে ফোন চলে এলো, ফোন তো রাখি না, উদ্ধবের ফোনটা জোর করে রেখেছে, ফোন তো আমার নেই অ্যাকচুয়ালি, এখন তখন ওইসব বলতে হয়। তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ আমার ধরে, এই দুটোই শব্দ। এটা বুঝতে পারলে সমস্ত সমস্যার দেনান দেওয়া সলভ হয়ে হবে কিনা, সমস্ত সমস্যা ইনস্ট্যান্ট সমাধান, ভগবান আমার, আমি ভগবানের, বা কোনো কথা নেই, সমস্যার আছে
কৃষ্ণদাস বাবাজি মহারাজ আমার ছিল তার কাছে এসে অনেক লোক বলতো মহারাজ এই এই করছে জানেন এইসব। বাবাজি মহারাজ তুমি এত কথা কোথায় পেলে, এত কথা তুমি কোথায় পেলে, কথা তো একটাই হরে কৃষ্ণ, কথা তো একটাই হরে কৃষ্ণ, তুমি এত কথা কোথা থেকে পেলে, হ্যাঁ এত কথা বললে। এইভাবে তো কোনো কথায় কান দিতেন না, জড়জগতের কোনো বিষয়ে কোনো কথাতেই যিনি নিবিষ্ট হবেন, পরচর্চা পরনিন্দা কেন, পরস্বভাব কর্মাণী ন প্রশংসায়ত্ন করে, বিশ্বমে কাত্মনম পশ্চান প্রকৃতি পুরুষেণ চ, প্রকৃতি এবং পুরুষের সংযোগে যে জগৎ, পুরুষ বলতে কোন পুরুষ, একটা হচ্ছে ক্ষুদ্র পুরুষ আছে যে ভোগী বলে দাবি করছে, পুরুষ কিন্তু দুরকম, একটা হচ্ছে পরমাত্মা যে রয়েছেন ওর পুরুষ, এর কি জানে না আলোচনা করে না, হ্যাঁ এটি জানতে হবে, সব তত্ত্বগুলো একবারে অপারেশন করে ভালো করে বুঝতে হবে, তা নাহলে তাদের দুর্বলতা রয়ে যাবে। আত্মতত্ত্বে স্বয়ং প্রতিষ্ঠিত না হলে জগতের কাছে আত্মতত্ত্বের কথা বলা যাবে? ওই জন্য সকালে বলছিলাম না ওর কাছে দেড় দু ঘন্টা কথা বলছে, সেখানে বলে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ শক্তি বিনা নহে ভক্তি প্রবর্তন, কৃষ্ণ শক্তি ছাড়া কে ভক্তি প্রবর্তন করতে পারবে না। চৈতন্য মহাপ্রভু যে দক্ষিণ ভারতে বলেছিলেন সেই ব্রাহ্মণকে আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ, এটা কত মিস ইন্টারপ্রিটেশন, কত অপব্যাখ্যা হচ্ছে, কত নোংরা ব্যাখ্যা হচ্ছে এটা, এই তো চৈতন্য মহাপ্রভু বলেছেন গুরু হয়ে তাতে হয়ে গেল, আর পাগল নাকি, মাথা গণ্ডগোল আছে নাকি, চৈতন্য মহাপ্রভু বলেছেন কি সেটা শোনো ভালো করে, আমার আজ্ঞায় আমার আজ্ঞাগুলো তার জীবনে গ্রহণ করো, করো গুরু হও, লঘু হয়ে গুরু কখনো তারা যায়, এই কথাটা ব্যাখ্যা করছে না, বলছে এই তো চৈতন্য মহাপ্রভু বলেছেন আমার আজ্ঞায় গুরু হয়, আমি গুরু হয়েছি, বাহ ভালো হয়েছো তুমি গুরু হয়েছো। কালকে একটা কথা বলছিল প্রভুপাদ বলছেন গুরুর ওপরে আকসিটা তুলে দিলে কি হয়, বৈষ্ণব গুরু তুলে দিলে গরু হয়ে যায়। আর কালকে একটা কথা বলেছিলেন রাধা দর্শন করতেন প্রভুপাদ, এই রাধা দর্শনে যদি লোক বুঝতে না পারে তাহলে কি হবে, রাধার পুকটিতা দেরি চলে গেলে বাধা সৃষ্টি হবে, রাধা দর্শনে বাধা, আর বাধা চলে গেলেই যদি এই ধয়ের যে ওপরে যে যে আংশিটা আছে এরকম ওটা তুলে দিয়ে বাবা হয়ে যাবে, বাবা দর্শন হয়ে গেল, রাধা দর্শনে বাধা এলো প্রথমে, তারপর বাবা দর্শন হয়ে গেল, রাধা বাধা বাবা হয়ে গেল দর্শন, এই বাবা দর্শন আর তা গাধা দর্শন কালকে বলছিলাম না, কখনোই রক্ত মাংসের দর্শনে প্রতিষ্ঠিত হওয়া উচিত নয়, চিন্ময় দর্শন যতক্ষণ না হবে ততক্ষণ কি বুঝবে, তারা বুঝবে কিছু, কোনো কিছু হবে না। তাহলে একমাত্র উপনিষদেও যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলোকেই নোংরা ব্যাখ্যা করবে, উপনিষদ এক একটা শ্লোক আছে এটা জড়জগতের এক্স মিশন আদি, হ্যাঁ নায়াম আত্মা বলহীনে নলভ্য, সেখানে বুঝি দেখো শক্তিমান ব্যক্তি ছাড়া ভগবানকে লাভ করতে পারো, মাছ মাংস খাও গায়ে জোর হবে তবে তো পাবে, এই তো লেখা আছে নায়াম আত্মা বলহীন, উনি ছাগল না পাগল রে বাবা এইসব ব্যাখ্যা করছে, নায়াম আত্মা বলহীন এই তো লেখা আছে, শক্তি না হলে হবে না, বলবীর্য কোথা থেকে পাবে, খাও বেশি করে মাছ মাংস এইসব খাও, গান্ডে পিণ্ডে চটকে খাও, এই কথা বলা আছে উপনিষদে, দেখো দেখি কিরকম ছল ধর্ম কাকে বলে, কিভাবে তোমাদেরকে ঠকাচ্ছে লোকে, সত্যি কথা কেউ বলছে না। তাহলে এই কথা এই শ্লোকটার মানে কি, বাস্তবিক পক্ষে নায়াম আত্মা বলহীন অনুরব্য মানে বলদেব বলরাম তার শক্তি ছাড়া কেউ ভগবানকে লাভ করতে পারে, অর্থাৎ গুরু শক্তি ছাড়া লাভ করে, এক কথা নায়াম আত্মা বলহীন বল বলরামের বল বলহীনে অনুরব্য, অর্থাৎ চিৎবল ছাড়া কৃপা কর প্রভু দিয়া চিৎবল, এই কথাটা বলেছি সব ঘুরে ঘুরে প্রত্যেকটা আমায় প্রমাণ করতে হয়। তাহলে চিৎবল কে দেয়, চিৎবল তো গুরু ছাড়া কেউ, গুরু ছাড়া বাইরে বাইরে কোথায়, গুরু ছাড়া গুরু বৈষ্ণব ছাড়া কেউ চিৎবল দিতে পারবে না, বাজারে যত ছলধর্ম আছে তারা আমাদের আপনাদের তাৎকালিক উপকার করবে বিভিন্ন রকম, কিন্তু বাস্তবিক পক্ষে আত্মধর্মতে আপনাদের পরিচালিত করতে পারবে না। বৌদ্ধ ধর্ম থেকে আরম্ভ করে শঙ্করাচার্যের যে ধর্ম থেকে আরম্ভ, শঙ্করাচার্যের মায়াবাদ ধর্ম, ভগবানকে নিঃশক্তিক তারা মনে করে, ভগবান ব্রহ্মবস্তু বিকারপ্রাপ্ত হয়ে এই প্রপঞ্চের সৃষ্টি হয়েছে, কত বড় সাংঘাতিক কথা, এই কথাটা শুনবার আগে আমার মৃত্যু হলো না কেন, ব্রহ্মবস্তু নাকি বিকারপ্রাপ্ত হয়ে এই প্রপঞ্চ হয়েছে, চৈতন্য মহাপ্রভু প্রকাশানন্দকে সামনে বলছেন আপনি এটা কি করে বললেন, শঙ্করাচার্য যে বলেছেন শঙ্করাচার্যের কোনো দোষ নাই, তিনি মহাবৈষ্ণব, তিনি ভগবানের আদেশে এটা করেছে, পদ্মপুরাণে প্রমাণ আছে, আমি অত কথাই যাচ্ছি না।
তাহলে সেখানে কি বলছেন? পরিষ্কারভাবে বলছেন, মায়াবাদীরা বলছেন ব্রহ্মবস্তু বিকারপ্রাপ্ত হয়ে এ প্রপঞ্চ সৃষ্টি হয়েছে। বোঝো, ব্রহ্মবস্তু বিকারপ্রাপ্ত হয়ে জগৎ বোঝো। মহাপ্রভু যে ব্রহ্মবস্তু কেন বিকারপ্রাপ্ত হবে, যেটা ব্রহ্মবস্তু বৃহৎ বস্তু নিষ্কলম অনন্তম শেষ ভূতম, ব্রহ্ম সংহিতায় বলছে জং ব্রহ্ম নিষ্কলম অনন্তম শেষ ভূতম। আর সেই নিষ্কল মানে নিষ্কলঙ্ক, তাকে তুমি কলঙ্ক আরোপ করছো, সে বিকার হয়ে যায়। ভালো কথা, বুদ্ধি খারাপ হলো নাকি? চৈতন্য মহাপ্রভু বললেন, দেখুন প্রাকৃত জগতে আমাদের যত স্পর্শমণি আছে, স্পর্শমণির কথা বিজ্ঞানীরাও অস্বীকার করেছে, বৃন্দাবনে অনেক ঘটনা আছে, আমি আর সেসব ঘটনা তুলব না, কি দরকার, ওগুলো অনেক হরিকথা আছে শুনে নেবে। স্পর্শমণি মানে ব্যাপারটা পাথর একটা হয়, সেটা বৈজ্ঞানিকরা স্বীকার করেছেন। বৈজ্ঞানিকরা বলছেন যে সনাতন গোসাই সময় যে পরশপাথর ছিল, রবীন্দ্রনাথ লিখেছেন খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর, ছোটবেলায় পড়েছেন, এই পরশ পাথরের কত গল্প কথা নয়। এমনকি আজ থেকে ষাট বছর আগে একটা সাধুর কি একটা একটা চপ্পল পড়ে যাচ্ছে, তার চার পায়েতে একটা পেরেক লাগানো ছিল, ওটা সেটা এসে থেকে সোনার হয়ে গেছে। কী করে হলো কে জানো, বলে স্পর্শমণি রাস্তায় পড়ে হয়েছে বৃন্দাবনের, কোন সময় পাড়িয়েছে সোনা হয়ে গেছে লোহাটা। বৈজ্ঞানিকরা বলছে হ্যাঁ, বৈজ্ঞানিকরা স্বীকার করে নিয়েছে, হ্যাঁ ইট ইজ 100% পসিবল। বৈজ্ঞানিকরা স্বীকার করে নিয়েছে স্পর্শ পাথর স্পর্শমণি 100% সম্ভব। কেন সম্ভব নয়? যদি কেউ এখানে কেউ রিসার্চ করে থাকেন, কেউ বিজ্ঞানের বোর সামনে আসুন, এসে বলুন আমাকে কেন সম্ভব না। যেখানে আমরা জানি কেমিস্ট্রিতে ইউরেনিয়াম প্লুটোনিয়াম রোডিয়াম যে সমস্ত হায়ার গ্রেডের এলিমেন্টগুলো আছে, পিরিয়ডিক টেবিল, কেমিস্ট্রির যে পিরিয়ডিক টেবিল, তার যে হায়ার এলিমেন্ট ইউরেনিয়াম থেকে রোডিয়াম এখন তো বোধহয় আরও আবিষ্কার হয়েছে, আমি তো অনেক বছর আগেকার কথা বলছি, সেই ইউরেনিয়াম প্লুটোনিয়াম এগুলোকে বলা হয় তেজস্ক্রিয় পদার্থ ধাতু। তার থেকে সামসর্ট অফ রেডিয়েশন বেরোয়, আলফা বিটা গামা বেরোয় তো, ছোটোবেলা সবাই তো বাচ্চা ছেলের কথা, এগুলো এগুলো বোঝে না কেউ, তো কী করে হবে তাহলে। তাহলে এইগুলো বেরোতে বেরোতে অনেক সময় পর, অনেক দিন পর তাদের নিউক্লিয়ার স্ট্রাকচারের ডিগ্রেডেশন হয়, অর্থাৎ ইউরেনিয়ামটার ভেতরে যে নিউক্লিয়ার স্ট্রাকচার, এর রেডিয়েশন বেরোতে বেরোতে ভেতরটা ইউরেনিয়াম থেকে পরের গ্রেডের যে এলিমেন্টটা সেটা হয়ে যাচ্ছে, ইউরেনিয়াম ট্রান্সফার হয়ে যাচ্ছে অন্য এলিমেন্ট। এটা কী করে হলো? বৈজ্ঞানিকরা বলছে যদি এটা সম্ভব হয় তাহলে কেন সম্ভব হবে না। লোহার ভেতরের এই পাথরটা স্পর্শেতে লোহার ভেতরের মলিকুলার স্ট্রাকচারটা গোল্ডের হয়ে গেছে, কেন সম্ভব না বলুন? সম্ভব, 100% সম্ভব, কেন সম্ভব না? আর বৈষ্ণব সঙ্গের ফলে কি হয়, একটা অপদার্থ ব্যক্তি সেও পর্যন্ত পরম জুয়েল হয়ে যায়, হয় না? হরিদাস ঠাকুর মহাভাগবত নামাচার্য তার সংস্পর্শে কি হলো, এই প্রসঙ্গে আসলে এই কথাটা তোলা ভালো, এটা জানুক। লক্ষ্য এর কি হলো, লক্ষ্য এরা বেশ্যা, তাকে ঘৃণা করে লোকে, লক্ষ্য এরা কিচ্ছু করেনি হরিদাস ঠাকুর, হরিদাস ঠাকুর লক্ষ্য এরা বলছে তোমার সঙ্গ করবো, হরিদাস ঠাকুর সরলভাবে বলছে হ্যাঁ তোমাকে সঙ্গ দেবো তো। হরিদাস ঠাকুর তো মিথ্যে কথা বলছে না, অপ্রাকৃত সঙ্গ দেবে, ও তো প্রাকৃত সঙ্গ ভাবছে। হরিদাস ঠাকুর বললে হ্যাঁ আমার সঙ্গে তোমার সঙ্গ হবে, আর সঙ্গ তো হবেই, অপ্রাকৃত সঙ্গ হবে। তার নাম উচ্চারণ করে যাচ্ছেন, তিন রাত, তিন রাত শোনার পর এবার হরিদাসের চরণে কাঁদতে কাঁদতে পড়ে গেল, আমায় ক্ষমা করো, আমি তোমার চরিত্র খারাপ করবার জন্য এসেছিলাম, বদনাম। হরিদাস ঠাকুর এটা আমি আগেই জানি, আমি আগেই চলে যেতাম, তোমার জন্য করুণা করে তোমার প্রতি কৃপা করবার জন্য আমি রইলাম। এবার মাথা মুন্ডন করে এলেন, ঘরের যত সম্পত্তি সব বিলিয়ে দাও ব্রাহ্মণ বৈষ্ণবকে মন্দিরে দিয়ে এসো এক কাপড়ে, এসে এসো লক্ষ্য হীরা কী করলেন, এত বড় সাধু হয়ে গেলেন লক্ষ্য হীরা, কি মেয়ে ছেলে সাধু হতে পারে না? সাধু কাকে বলে? কেউ মনে করে সাধু বোধ এই কাপড়টা সাধু, না মেয়ে ছেলেও সাধু হতে পারে, বিরাট সাধু হতে পারে, হতে পারে না? এমন এমন বৃন্দাবনে এমন এমন মাতাজির ভজন করেছেন, গঙ্গা মাতা ঠাকুরানি এসব তো আছেই, এগুলোর কথা তো আছে, তার পরবর্তীকালে এখনও এই 50-100 বছর আগে তাদের কাছে গেলে তোমার মাথাটা নিচু হয়ে তাদের চরণে পড়ে যাবে, সারা দিন রাত বিবর হয়ে রয়েছেন ভজন একদম সর্বক্ষণ, তখন বোঝা যাবে তারা কি ভজন করেন। ওই জন্য মেয়ে ছেলে বলে নাক সেটকাবার কথা আমি শিখিয়ে দিই নাই কাউকে, আমি বলেছি প্রাকৃত ভেত্তা
একটা বিরাট ক্রিয়া করে, ওই জন্য সাবধানে থাকা দরকার, আর তো কিছু না। কাউকে আমি ঘৃণার কথা আমি শেখাই নাই, এটা কোনো কথা না, অনেকে ভুল বোঝেন আমায়। তাহলে সেখানে কি বলছিলাম আমি, সেই লক্ষ্য হীরা সব ছেড়ে দিয়ে কি করলো, হরিদাস ঠাকুরের কাছে নাম গ্রহণ করলো। অন্য কোনো মন্ত্র গ্রহণ করেছেন কথা কিন্তু নাই সেখানে, খালি নাম। তাহলে সেখানে আমি আগে ব্যাখ্যা করেছিলাম কি, যে ব্যক্তির একশো ভাগ বিশ্বাস হয়ে গেছে পূর্বপুরুষ নামেতে সব হবে, তার আর বঙ্গা গায়ত্রী আদি কোনো কিছু এসে নাম থেকে সব। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল হইতে বিধি নাহি আর, কি শয়নে কি ভোজনে কিম্বা জাগরণে অহর্নিশ চিন্ত কৃষ্ণ বদহ বর্ধনে, কথা ঠিক। আর দীক্ষা পুরশ্চরণ বিধি অপেক্ষা না করে, জিহ্বাস আর জিহ্বা স্পর্শে আচণ্ডালে উদ্ধারে, কথাগুলো সব শিখ। কিন্তু এর অন্যায় ব্যতিরেক দুদিকভাবে আমি ব্যাখ্যা করে প্রমাণ করেছিলাম যে অবশ্যই দরকার, দীক্ষা দরকার নেই যে ভাববে সে পাগল। কিন্তু ভক্তিনাথ ঠাকুর বলছেন, যার যদি এরকম অবস্থা কাউর হয়ে থাকে, পূর্ব সংস্কার কমে, বা এমন একটা সাধুর কৃপাবে নামাচার্য হরিদাস ঠাকুর চৈতন্য মহাপ্রভু যতগণ তার মধ্যে টপ মোস্ট ভূমিকায় রয়েছেন, কে নামাচার্য। কেন, যদি নাম আর নামের মধ্যে নামকে উপরে স্থান দাও, সেই নামের যিনি আজ, আমার কথাটা বোঝা গেল, আমি বানিয়ে কথা বলছি না, নাম আর নামের মধ্যে নামকে বলা হয় বড় কলা হয়েছে, বড় কলা হয়েছে তো, তো না, নাম নাম যদি বড় হয় তাহলে সেই নামের আচার্য নিশ্চয়ই বড়, সেই নামের আচার্য এটা করলেন, তার এত প্রভাব, সে নাম যখন তাকে দিলেন তার প্রভাবে লক্ষ্য হীরা হৃদয় একেবারে মেল্ট হয়ে গেল, গেল না। একেই তো বলে গুরুর কাজ। গুরু কাকে বলে, যে বদ্ধজীবের কোনো পাপ নিতে পারছে না, উল্টে আরো নিজের পাপগুলো তার মধ্যে দিচ্ছে। পৌপাদের কথা শুনলে জগতে একটা আলোড়ন সৃষ্টি হবে, কেউ বলতে চাইছে না। পৌপাদ বলছেন, তুমি ওদেরকে গুরু বৈষ্ণব ভেবে তাদের উচ্ছিষ্ট নিচ্ছ, কিন্তু ওদের উচ্ছিষ্ট নেওয়া তো দূরের কথা, নিজের উচ্ছিষ্ট ওদের দেওয়া যাবে না, এত পতিত। ওদের উচ্ছিষ্ট তুমি খাচ্ছ, কিন্তু তোমার উচ্ছিষ্ট ওদের দেওয়া যাবে না, এত নিচুতে ওরা, বুঝা গেল। এবার পৌপাদের কথা শুনলে কি হবে বলছেন, পৌপাদ বলছেন, অপ্রাকৃত জগতের কপর্দক রক্ষা করার জন্য আমি হাজার হাজার বদ্ধজীবকে বলিদান দিতে পারি। কথাটার মানে কে বুঝল, বলিল লড়াই লেগে যাবে এসব কথা। পরম পূজা কেশব গোস্বামী মহারাজ বলছেন, আমি পূর্বাশ্রমে রয়েছি তখন পড়ি, আমি হঠাৎ ওখানে বক্তৃতা শুনতে গেলাম, হরি কথা শুনে, এই কথা শুনে পাগল হয়ে গেলাম, একই কথা। যে ব্যক্তি এত করুণাময়, এত দয়া, তার চৈতন্য মহাপ্রভুর স্বয়ং যে দয়া, তার থেকেও বেশি দয়া প্রভুপাদের, এটা কোনো মিথ্যে কথা নয়। প্রভুপাদের যে দয়া, চৈতন্য মহাপ্রভুর দয়ার থেকেও বেশি দয়া বললে কোনো অত্যুক্তি হবে না। সেই প্রভুপাদ আজকে কথা বলছেন, ভগবৎ রাজ্যের কপর্দক রক্ষা করার জন্য আমি হাজার হাজার বদ্ধজীবকে বলিদান দিতে পারি। এ কি কথা, এ তো আমরা শুনিনি। ইনি কি জীবগুলোকে ভালোবাসেন না? হ্যাঁ ভালোবাসেন বলেই তো কথা বলেছেন, কেউ তো বুঝতে পারলেন না, বুঝতে পারলেন না। তো আমি একটা সাধারণ উদাহরণ দিই, একটা সিম্পল উদাহরণ, যদি দেশমাতার জন্য লোকে দেশের স্বার্থের জন্য সব বলিদান দেয়, ক্ষুদিরাম আদি প্রফুল্ল, এই তো মিদনাপুরে হয়েছে, মিদনাপুরের লোক তো তারা বলিদান দেয়, তাই কথাটাকে মিথ্যে বললাম, খালি দেশের জন্য, দেশমাতার জন্য তারা শরীরটাকে দিয়ে দিয়েছে। তা প্রভুপাদ অপ্রাকৃত জগতের ভগবানের স্বার্থকে রক্ষা করার জন্য যে বলি, কি ভুল বললেন বলেছেন, আমার কথাটা বোঝা গেল। কেউ কি এখানে ম্যাথমেটিক্স করেছেন, হায়ার ম্যাথমেটিক্স, সামান্য ম্যাথমেটিক্স করলে এই কথাটা বুঝতে পারবেন। আমি যদি বলি -200 ইজ লেস দেন 1, পজিটিভ 1, অর্থাৎ মাইনাস জগতের মাইনাস ইন্টিজার, পজিটিভ ধনাত্মক দিকের যত ক্ষুদ্র সংখ্যা, সবচেয়ে ধনাত্মক দিকের সবচেয়ে ক্ষুদ্র সংখ্যা কোনটা, 1, পুরো গোটা সংখ্যা, গোটা সংখ্যা যেটা, ফ্র্যাকশন আমি বলছি না, ধনাত্মক দিকের সবচেয়ে ক্ষুদ্র সংখ্যা কোনটা বলে, 1, আর ঋণাত্মক দিকে তুমি -1, -2, -3, -5, -10, -infinity চলে যাও, স্টিল ইট ইজ লেস দেন দ্য ভ্যালুয়েশন অফ পজিটিভ 1। বোঝা গেল কি বললাম, তাহলে পজিটিভ 1 থেকে যেমন ঋণাত্মক যত তুমি সংখ্যাই বলো, তার গুরুত্ব তুমি বাড়িয়ে দাও, তার গুরুত্ব বাড়বে না, তার লঘুত্ব বেড়ে যাবে। বোঝা গেল কি বল, গুরুত্ব বাড়বে কখন, যখন পজিটিভ ইন্টিজারের মাথায় কোনো সংখ্যা চেপে বসে,
2^2, 2^4, 2^100 এটা পাওয়ার, পাওয়ার মানে শক্তি বল। কিন্তু নেগেটিভ দিকে যদি -2^20 বলি কি মূল্য আছে? আছে সেই সব এই রকম জড়জগতের যে ব্যক্তিগুলো জড় অবস্থায় রয়েছে তাদেরকে যদি আমি ভগবত রাজ্যের অপ্রাকৃত রাজ্যের স্বার্থের জন্য এদেরকে বলিদান দিই, অপ্রাকৃত জন্ম তাদের লাভ হয় পরের জন্মে, হবে কি না? হবে না? কথাগুলো কতটা সত্য কথা কেউ প্রমাণ করতে পারবে না। তাহলে প্রভুপাদকে নিষ্ঠুর হলো, প্রভুপাদকে নিষ্ঠুর হলো, করুণাময় হলো, অন্তত এরা সংসারের জন্য বলিদান দিচ্ছে, ভগবানের জন্য অন্তত বলিদান দিয়ে দি, পরের জন্মে তাদের দিব্য জন্ম লাভ হবে। এই সব কথা কোনোদিন বাজারের লোক বলেছে, শুনেছেন আপনারা কোনোদিন? কে শুনেছেন বলুন? গৌড়ীয় মঠ ছাড়া অকৈত্য জগতের যে অপ্রাকৃত বিচার, এটা আপনারা কোথা থেকে শুনেছেন বলুন? কত এক্স মিশন আছেন, কত আপনাদের জড় খোলাটার চামড়ার উপকার করছেন সংসারে, সব ছল ধর্ম। কেউ যোগ শিক্ষা দিচ্ছে, জ্ঞান শিক্ষা দিচ্ছে, কেউ কর্ম শিক্ষা দিচ্ছে, ওই যে এটি বড়, কোথায় বলেছেন? বলে গীতাতে তো বলা আছে, আমি গীতা তো বলবেই, গীতা কি ওভারঅল ইউনিভার্সাল, গীতা যত শিক্ষা আছে এটাকে এমনভাবে গ্রেড বাই গ্রেড দেখা হয়েছে যে যেরকম অধিকার সম্পন্ন সেই লেভেলে সে সেটাকে গ্রহণ করে দাঁড়িয়ে পড়ে। ঋষি অরবিন্দর কোনো দোষ নাই, তিনি যত পর্যন্ত তার রিয়ালাইজেশন তত পর্যন্ত নিয়ে বসে বললেন। তাহলে কি আমি ঋষি অরবিন্দের গীতাটা পড়বো নাকি? তিনি বলেছেন তার চরণে আমার দণ্ডবত, আমি তো কোনো কিছু সমালোচনা করছি না, তার গীতাটা আমি পড়ব। বলে কেন এসব কথা বলছেন? আমি কেন এসব কথা বলবো না? কোনো ব্যক্তি আননোন ব্যক্তি সম্বন্ধে যদি জানতে হয় তাহলে প্রথমে প্রথমে সিআইডি বিভাগ থেকে কোথায় আসে? প্রথমে চায়ের দোকানে আসে, এসে চা খেতে খেতে দু একদিন বন্ধুত্ব পাতায়, কে ওই লোকটার বন্ধু কে, আস্তে আস্তে ইনফরমেশন ঘুরছে, গল্প করতে করে চা বিড়ি সিগারেট দেয়, এইভাবে ডিটেকটিভ ডিপার্টমেন্টের লোকরা কাজ করে। হ্যাঁ, আমাদের ওই ওইখানে দক্ষিণেশ্বরেতে একবার সুলতান সিং দিল্লি থেকে এসে কত বড় বড় মাফিয়াগুলোকে মারল, কাউর হিম্মত হয়নি, এখনকার দিনে তো কারোর হিম্মতই নেই, বরঞ্চ ওদেরকে পোষণ করছে টাকা দিয়ে বড় বড় লিডারগুলো। আমি তো সত্যি কথা বলছি, কারোর কিছু করার নেই, ওদেরকে পুষছে টাকা দিয়ে, একদিকে বলছে অন্যায় করো না, আরেকদিকে ভেতর দিকে পয়সা দিয়ে দিচ্ছে ওদেরকে। এই হচ্ছে আপনাদের ধর্ম, ধিক্কার এদের, অনন্তকালের ইতিহাসে এদের কোনো মঙ্গল বলে আছে বলে আমার মনে হয় না। কিভাবে মানুষগুলোকে শেষ করছে, কি কথা বলছিলাম আমি, দেশের জন্য প্রাণ দিল, ওরা প্রাণ দিচ্ছে হেসে হেসে, আর অপ্রাকৃতিক জগতের স্বার্থের জন্য যদি জীবগুলোকে বলিদান দেওয়া হয় অপ্রাকৃতিক জগতে, তাহলে কি হবে, তারা দিব্য জন্ম লাভ করবে, ভগবত সেবায় অধিকার লাভ করবে। এতে তো কোনো আশ্চর্য কিছু নেই, গুরু বৈষ্ণব কত করুণাময় সেখানে। তাহলে প্রভুপাদের মতো ব্যক্তি এ ধরনের ইভলিউশনকারী আন্দোলনকারী সব কথা, কিন্তু কেউ এসব উপলব্ধি করতে পারে, অনেকেই শত্রুতা করেছেন, বিরোধিতা করেছেন, তাকে মারবার চেষ্টা করেছেন, কেউ উপলব্ধি করেনি এই মহাপুরুষ কি ধরনের নিশ্চল নিষ্কপট কথা বললেন। ওই জন্য শেষের সময় যাওয়ার আগে তিনি কিছু অন্তিম উপদেশ দিয়েছিলেন, তার মানে প্রথমেই বলেছিলেন আমি এই জগৎবাসীকে নিষ্কপটভাবে ভজন করবার গভীভজনের কথা বলে এই জগৎবাসীকে উদ্বেগ দিয়েছি, অনেককে তাদেরকে আমি উদ্বেগ দিয়েছি, বাস্তবিক তারা বুঝতে পারেনি, তারা আমার উপর রাগ করেছে, উত্তেজিত হয়ে পড়েছেন, কোনো না কোনো দিন তাদের যদি কপাল ভালো হয় তারা বুঝতে পারবেন কেন এই কথাগুলো আমি বলেছিলাম তাদের। প্রভুপাদের কথা যদি মানতে হয় তাহলে গৌড়ীয় মঠ টিকবে, তাহলে গৌড়ীয় মঠের স্লোগান দিয়েও কোনো লাভ হবে না, গৌড়ীয় মঠের পতাকা দিয়ে গৌড়ীয় মঠের বিজ্ঞ, কেন ভগবানকে মন্দিরে রেখে ভগবানকে একটা ইনস্ট্রুমেন্ট করে আমি আমার নিজের সুবিধেগুলো আদায় করে নেব, আমি কি ভগবানের সেবক না ভগবান আমার সেবক, কোনটা? এইসব কথা বলে আমি মন্দির থেকে অনেক জায়গায় চলে গেছি, তারা বলছেন উনি এসব কথা বলে ওনাকে বলতে দেবো না কোনো কিছু, উনি ভালো কথা বলতে জানেন না, আমি ভালো কথা বলতে জানি না তো, আমি তো নিজেই বলছি ভালো কথা কাকে বলে, চিটিংবাজি কথা। আমি যখনই বলেছি যে মন্দিরের বিগ্রহ, এই মন্দিরের বিগ্রহ আমাদের সেবা করছে, আমরা মন্দিরের বিগ্রহ সেবা, কেন মন্দির আছে বলে বিভিন্ন রকম সুবিধা আসছে, মিষ্টি আছে, পরমা বিভিন্ন রকম সুবিধা আসছে, এটা নিয়ে আমি ভোগ করছি, তাহলে মন্দির বিগ্রহ আমার সেবা করছে, আমি কোথায় মন্দিরের বিগ্রহ সেবা করলাম?
কিন্তু গৌড়ীয় মঠের বিচার কিন্তু এরকম নয়। গৌড়ীয় মঠের কপর্দক যা কিছু আছে, উদয়স্থ পরিশ্রমের ফলে যা কিছু আসে, তা সব কিছু রাধা গোবিন্দের অপ্রাকৃত সেবায় ব্যয় হয়। আমি তোমাদের জন্য এক বিন্দু কোনো পয়সা আদি রেখে যাব না ব্যাংক ব্যালেন্স, তাতে তোমরা অলস হয়ে পড়বে। তোমাদের দিনরা আমি বরঞ্চ আমিও নিজে ঋণ করি, এ ভাগবত সামনে এরা জানে প্রচুর ঋণ করি, ঋণ করে ভগবত সেবার চেষ্টা করি। সেই ঋণগুলোকে এবার আস্তে আস্তে ডোনেশন চাইতে যে আজ পর্যন্ত ইতিহাসে আমি ডোনেশন চাইতে গেছি, এবার কেউ ইচ্ছা হলো, এবার ধীরে ধীরে সেগুলো শোধ করলাম, শোধ হয়ে যায়, ধীরে ধীরে হয়ে যায়। ভগবানের ইচ্ছা, ভগবানের সেবা ভগবান করায়। কাজেই প্রভুপাদের কথা কত বড় সত্য কথা। আপনারা গীতাতে যেখানে বলছেন, আমি যে কথাটা বললাম সেটা হচ্ছে ভগবানের যে যত নিজজন ততটা পরিমাণে ভগবানের অন্তরের কথা জানবে। আমি যে কথাটা প্রসঙ্গে এতগুলো কথা বললাম, ভগবানের যে যতটা কাছে যেতে পেরেছেন, ভগবানের সঙ্গে মিলে গেছেন, ততটা পরিমাণে সে অন্তরের কথা ভগবানের জানেন। গীতাটা কার কথা? ভগবানের কথা। ভগবানের অন্তরের মানেটা কি এটা কে বুঝবে? সেটা কি মহাত্মা, ওটা কি বাইরের জগতের লোক বুঝবে? হ্যাঁ, রাধাকৃষ্ণ বুঝতে পারবে? রাধাকৃষ্ণকে আমি নিন্দা করছি না, কি রাধাকৃষ্ণ বুঝতে পারবে? কি সর্বপল্লী রাধাকৃষ্ণ বুঝতে পারবে? তুই তো গীতার ব্যাখ্যা করেছেন, ঋষি অরবিন্দ বুঝতে পারবে গীতার এক্স্যাক্ট মানেটা কি বলতে চাইছে? হ্যাঁ, যা করেছেন সেটাও খারাপ নয়, ওটা ওনার যে স্থিতি অনুভব ঠিক করেছেন, অনেক লোকের উপকার হয়েছে, আমি তো আর এখানে নিন্দা করছি না, ঠিক আছে। কিন্তু বাস্তবিক পক্ষে গীতা ভগবান শ্রীকৃষ্ণ কি বলতে চেয়েছেন তাদের পক্ষে কি বলা সম্ভব? রাধারানী কৃষ্ণের অন্তঃকরণ জানে, রাধারানী নিজজন যারা কমল মঞ্জুরী, ভক্তিবিনোদ ঠাকুর, বিশ্বনাথ চক্রবর্তী বা জানতে পারেন, বলদেব বিদ্যাভূষণ, এরা বলতে পারেন। কেন? এরা ভগবান একেবারে নিজে মানে মিশে গেছে, রাধারানী চরণ কমলে তাদের আত্মবিক্রয় শেষ। এমনকি মাধ্বাচার্য জি যদি গীতার ব্যাখ্যা করে থাকেন, রামানুজাচার্য করে থাকেন, সেই ব্যাখ্যাগুলো আমরা দেখে থাকি, নট দ্যাট আমরা সমালোচনা করছি, কিন্তু স্টিল আমরা দেখি ভগবানের সবচেয়ে নিজজনকে রামানুজাচার্য নিজগণ। কিন্তু রামানুজাচার্য ভগবানের কত নিজজন, কত কাছে, বুঝে গেল আমার কথাগুলো? ইভলিউশনকারী এই কথাগুলোকে বলবে না, ভগবানের কে কতটা, ভগবানের কাছে কতটা, তার থেকে আরো ভালো করে অ্যাকিউরেট বলতে গেলে আমি বলবো রাধারানীর কাছে কত যেতে পারে, এটা ভালো ভালো। কৃষ্ণের কাছে গিয়ে লাভ নেই, রাধারানীর কাছে গিয়ে সুবিধা হয়ে যাবে সব। রাধারানী অন্তঃকরণ সব জানেন, আর রাধারানীর অন্তঃকরণ যারা জানে তারাই একমাত্র গীতা কৃষ্ণ কি বলেছেন এটা ব্যাখ্যা করতে পারবেন এক্স্যাক্ট। তাহলে আমরা দেখি শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের ব্যাখ্যার উপরে আজ পর্যন্ত আমরা বিশ্বনাথ চক্রবর্তী বা বলদেব বিদ্যাভূষণ সব ব্যাখ্যাগুলোকে তিনি অপূর্বভাবে তার থেকে ক্রিম নিয়ে অপূর্ব একটা ব্যাখ্যা করেছেন। আমার কথাগুলো বোঝা গেল না? কোনো ব্যক্তি, আননোন ব্যক্তি, তার সম্বন্ধে যদি ইনফরমেশন আমি চাই, তাহলে আমার ইনভেস্টিগেশন করতে করতে প্রথমেই আমাকে যেতে হবে সেই ব্যক্তির কাছে কে, বন্ধুটা হলো, আর বন্ধুর থেকে আর কাছে কে আছে, একবারে অন্তরঙ্গ, আরও তো এমন বন্ধু তো থাকতে পারে তো গোপন কথাই জানে, তার থেকেও তো এমন হতে পারে তার স্ত্রীটার সঙ্গে আলাপ করলে, বাজার করতে এসছে আলাপ করো তার সঙ্গে আরও ভালো জানা যায়, পিতামাতা আরও ভালো জানবে না কে স্ত্রীর কাছে আরও গোপন কথা বলে। তো এইভাবে দেখা যায় ভগবত রাজ্যে যা কিছু ব্যাখ্যাগুলো, এগুলো বুঝতে গেলে ভগবানের নিজজনকে, তার একেবারে নিজজনকে তার ব্যাখ্যা। আমি যে মায়াবাদ ব্যাখ্যা করতে করতে এতগুলো দূরে চলে এলাম, সেখানে আবার আমি ফিরে যাচ্ছি, সেখানে সে সার্কেল, সেখানে ব্রহ্মবস্তু বিকারপ্রাপ্ত হয়ে এই জগৎ সৃষ্টি হয়েছে আমরা মানি না, কেন এটা প্রমাণ নয়, শঙ্করাচার্য প্রমাণ করতে পারেননি। শঙ্করাচার্য ফিলসফিটিকে দান করিয়েছেন, যারা ইউনিভার্সিটিতে মায়াবাদ বেদান্ত পড়ছেন তারা যদি এখানে থাকেন তারা আমার কথা শুনবেন কৃপা করে, এবং যুক্তি দেওয়ার থাকলে সামনে এসে বলুন। কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কোনোদিন প্রমাণ করতে পারবে না যে যে ব্রহ্মবস্তু বিকারপ্রাপ্ত হয়ে জগৎ হয়েছে। চৈতন্য মহাপ্রভু বলছেন প্রকাশানন্দ থেকে যে যখন জগতে স্পর্শমণি একটা লোহার সঙ্গে স্পর্শ হলে সোনা হয়ে যায়, তখন এত বড় পরিবর্তন হয় জগতে, মেটেরিয়াল জগতে, তাহলে অপ্রাকৃত জগতে কেন এরকম করতে হবে? ব্রহ্মবস্তুকে বিকারপ্রাপ্ত হতে পারে তো কোনো ঠিক নয়, যখন জগতেই এরকম একটা স্পর্শমণির এত ক্ষমতা, সে একটা স্পর্শমণি অবিকৃত থাকছে, স্পর্শমণির পরিবর্তন স্পর্শমণি ওকে কনভার্ট করে দিচ্ছে গোল্ডে, সোনা থেকে,
তাহলে জড়জগতে যদি এরকম স্পর্শমণির এরকম ম্যাজিক স্পেল থাকে তো ওয়াই নট পসিবল ইট সেখানে কেন সব। অর্থাৎ মহাচৈতন্য মহাপ্রভু প্রমাণ করলেন ব্রহ্মবস্তু বিকারপ্রাপ্ত হয় না, ব্রহ্মবস্তু বিকারপ্রাপ্ত হয়ে এই জড়জগৎ হয় না, ব্রহ্মবস্তু অজ্ঞান অন্ধ হয়ে জীব হয় নাই। কখনোই অজ্ঞান অন্ধ ব্যক্তি গুরু হতে পারে না। আপনারা গুরুরূপে কাকে গ্রহণ করছেন? যে ব্রহ্মতত্ত্বে সিদ্ধ হয়ে গেছে অহম ব্রহ্মস্মি সে গুরুর কাজ করতে পারে না, সেই জন্য তারা নিম্ন গ্রেডের ব্যক্তিকে যিনি অজ্ঞান রয়েছে তাকে গুরুরূপে, অনবগত স্বাত, অনবগত স্বাত, এটাতে অজ্ঞান ব্যক্তিকে গুরুরূপে গ্রহণ করছে। আমার এখন প্রার্থনা, আপনারা যে গুরু পূজা করছেন এটা কি চিটিংবাজি নাকি আসল গুরু পূজা? কি তাৎকালিক গুরু পূজা? গুরুকে আমি ততক্ষণ মানব যতক্ষণ অহম ব্রহ্মস্মি সিদ্ধ না হবে, এটা কিরম ধরনের কথা হল? আমি ব্রহ্ম হয়ে গেলে গুরুকে ছিটকে ফেলে দাও, আরে ইয়ে আবার কি কথা? আর গৌড়ীয় বৈষ্ণব জগতে, বৈষ্ণব জগতে কি এই ইতিহাস আছে নাকি? গুরুর নিত্যতা নেই, গুরুর নিত্যতা নেই। ভক্তি ভক্ত ভগবান, যাকে ভক্তি করছি ভক্তিরমক বিষয়টা এবং যে ভক্তি করছে, তিনটে এক প্ল্যাটফর্মে না থাকলে হয়? চিন্ময় জগতে সেবা করতে গেলে তোমাকে উঠতে হবে ওপরে, হবে না না। এই জন্য অর্চন পদ্ধতিতে বারিশকে পরিষ্কার বলা, কি বলা আছে? দেব ভূত্যা দেব মর্যাদ, তোমাকে নিজেকে উঠতে হবে। নিজে যদি চিন্ময় অবস্থায় না উঠতে পারবে না, চিন্ময় বুঝতে গিয়ে তোমার প্র্যাকটিস করতে পারবে। রূপ গোস্বামী পাদের এই শ্লোকগুলোর ব্যাখ্যা কোনো সময় সময় হলে সেখানে আলোচনা করে, কীতি সাধ্য ভাবাহা যে ইন্দ্রিয়ের দ্বারা কখনো ভক্তি যাজন করা যায় না, কিন্তু কি করে হচ্ছে এটা, হচ্ছে কি করে, আলটিমেটলি হয়ে যাচ্ছে, এর যে ব্যাখ্যাটা এটা শুনলে অবাক লাগবে, কি করে সাইন্টিফিক পদ্ধতি, অবাক কর। তাহলে দেখা যাচ্ছে, পরিষ্কারভাবে দেখা যাচ্ছে সেখানে যে আমরা অন্য অন্য যা কিছু সমাজে রয়েছে, যত ধর্ম রয়েছে, আমি কেউ নিন্দা করতে চাইছি না, বলছি তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা ভালো করে বোঝবার চেষ্টা করুন। এমনকি প্রকাশানন্দ সরস্বতী পর্যন্ত অন্তিমে বলতে বাধ্য হয়েছিলেন যে আমি কি করব, আমাদের আচার্য এইভাবে নির্বন্ধ করেছেন তাই আমরা করি। আবার অনেকে আমরা মাধ্যগৌড়ীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নয় বলে প্রমাণ করার জন্য কত কেচ্ছা কল্যাণ করে আবিষ্কার করছে, এরও জবাব দেয়া হয়েছে। আরও কোনো ফিউচারে যদি জবাব দেওয়ার সুযোগ থাকে করতে হবে। তখনকার যে তত্ত্বাদি আচার্য ছিল, তিনি নিজের মনমানি মাধ্যাচার্যের বিচার থেকে ঘুরে গেছিলেন, এসব প্রমাণ আমি পড়ে দেব, যদি কোনোদিন আলোচনা হয় সব কথা শুনবেন। তাহলে মায়াবাদের প্রথম কথা হল ভগবানের যে সবিশেষ এটা তারা মানেন না, ভগবানকে নিঃশক্তিক নিরাকার নির্বিশেষ অকর্মণ্য অপদার্থ এটা প্রমাণ করার চেষ্টা হচ্ছে মায়াবাদীর প্রচেষ্টা। এই প্রসঙ্গে সার্বভৌম ভট্টাচার্যজির সঙ্গে মহাপ্রভুর কম আলোচনা হয়নি। নীলাচলে বিদান্ত ভিক্ষা, বাংলাটা বোধহয় ফুরিয়ে গেছে, বাংলা আনা হয়েছে, বাংলা জানি না, ভুলে গেছি, আমি তো এসব খবরও রাখি না, সব তো মঠে ধ্যান করে দেয়া। সেখানে বলছেন মায়াবাদে নীলাচলে বেদান্ত ব্যাখ্যান, এটা পড়ে দেখলে বোঝা যাবে। সেখানে মহাপ্রভুকে তর্ক দিচ্ছে, মহাপ্রভুকে একটার পর একটা প্রমাণ দিচ্ছেন ভগবান নিঃশক্তি, ভগবান বলছেন ভগবান নিঃশক্তি, হ্যাঁ ভগবান নিঃশক্তি, কিন্তু ভগবান কতদূর নিঃশক্তি, কিরমভাবে প্রমাণ করো, বললে ভগ উপনিষদ থেকে বলছে অপানিপাদ ইত্যাদি বলছে, বলে অপানিপাদ বলে তারপরের লাইনটা পড়ো, যবন গ্রহিত্বা পশ্চতীয় চক্ষু শ্রেণতীয় কর্ণ, এটার মানে কি? তার চোখ নেই শোনে কান নেই, চোখ নেই দেখে কান নেই শোনে, সার্বভৌম ভট্টাচার্য খালি তর্ক করে যাচ্ছেন, তর্ককে আসলে হচ্ছে লজিক। মহাপ্রভু বলছেন দেখো প্রাকৃত জগতে যদি এরকম অদ্ভুত ব্যাপার থাকে, অদ্ভুত ব্যাপার নেই, যখন বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত ইন্দ্রিয়ের কাজ করতে পারে, বোঝা গেল ভগবান শ্রীকৃষ্ণ হাত দিয়ে দেখতে পারে, গ্যাঁজাখুরি কথা বলছি নাকি আমি, প্রমাণ আছে ব্রহ্মসংহিতা, ইন্দ্রিয়াণি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি পশন্তি পান্তি কলয়ন্তি চিরম জগন্তি, আছে না, যার যে ব্রহ্মবস্তুর এক ইন্দ্রিয় অন্য ইন্দ্রিয়ের কাজ করতে পারে, চোখ দিয়ে খেতে পারেন ভগবান, লোকে বিশ্বাস করছে। আরে বাবা, জড়জগতে যদি সাপের কথা আমি তুলে উত্থাপন করি, সাপের কেউ কান দেখেছে? সাপের কে কান দেখেছে? সাপ দেখেছে? সাপ দেখেনি কেউ? এতগুলো লোক সাপের কান দেখেছে? কান দেখেনি? তাহলে কি করে হয়, শোনে কি করে?
সাপের কান দেখেনি বলছে, অথচ সাপ শোনে। কি করে শোনে? সাপের যে পর্যাপাতি অমরকোষে যে পর্যাপাতিক শব্দ আছে সেখানে অক্ষিশ্রবা, আর তার চোখের মাধ্যমে সে দেখে আবার শোনে, দুটো কাজই করে। বলে কি, আর চোখের দ্বারা সে শোনে আর দেখে দুটো কাজ করে, আর ভগবান শ্রীকৃষ্ণকে পিণ্ডি চটকে রেখে দিচ্ছে, বলছে নিঃশক্তি, কোনো শক্তি নেই ভগবান। বোঝ এবার কত বড়ই মায়াবাদ। ওই জন্য আমি প্রথম দিন বলছি না, নুনাধিক আমরা সকলেই মায়াবাদ গ্রস্ত, নুনাধিক মোর অর লেস। যতক্ষণ পর্যন্ত না গুরু বৈষ্ণবে একশো থেকে একশো বাদ বিশ্বাস না আসে, ততক্ষণ পর্যন্ত আমি সাধুর বেশে থাকলেও নুনাধিক মায়া বিচার আমার হৃদয়কে গ্রাস করে রেখেছে। অল্প, যত অল্পই হোক, যেদিন আমার ভক্তিবিনোদ ঠাকুরের কথা আমার হৃদয়তে প্রবিষ্ট হবে, বৈষ্ণবে বিশ্বাস বৃদ্ধি হোক ক্ষণে ক্ষণে, সেদিন আমার বৈষ্ণবতার পরিপূর্ণরূপে প্রকাশ হবে, সেইদিন আমি ভগবত রাজ্যের গোপন সব কথা আমি উপলব্ধি করব। তার আগে হবে না, গুরু বৈষ্ণবের কৃপা যারা হয়। তাহলে কর্ম মার্গে জ্ঞান মার্গে যা কিছু করছে, এমনকি সেখানে ব্যাখ্যা করা আছে শালক্য সারিপ্য শাস্তি সাযুজ্য, হ্যাঁ সারুপ্যকম অপি উত দীয়মানম ন ঘৃণন্তি মৎস্যবনম জানা, সাযুজ্য সারুপ্য এই সমস্ত কিছু যত মুক্তি আছে সেগুলো যদি কেউ বলে আপনি নেবেন নেবেন, বল দূর চাও দূর হ কিছু নেব না, নেবে এর চারটের মধ্যে একটা মুক্তিও তুমি যদি লাভ করো তাহলেও তুমি কিন্তু ভগবত বাস্তবিক প্রেম যে সম্পত্তি সেটা পাবে না, বাস্তবিক এটা পাওয়া যাবে না। বাস্তবিক বিষয় যেটা 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 আমি ব্রজের প্রেমের কথা বলছি, অপূর্ব আনন্দময় এইসব সাযুজ্য একটা লাভ করে ভক্তি তো লাভ করবেই, কিন্তু আমি যে প্রেম সম্পত্তির কথা, গুপ্ত প্রেম যেটা কৃষ্ণ বলছেন আমি মিনা ব্রজ প্রেম দিতে নেই, এইসব পাবে না। ঐশ্বর্য মিশ্রিত কিছু ভক্তি পেয়ে গেল, সাযুজ্য শালুক্য সারুপ্য শাস্তি, হ্যাঁ তার মধ্যে সাযুজ্য অত্যন্ত ঘৃণ্য, ভগবানের সঙ্গে ব্রহ্ম সাযুজ্য এবং ব্রহ্ম সাযুজ্য হয় এবং বিগ্রহেতে স্বয়ং সাযুজ্য, যেটা শিশুপালের হয়েছিল ভাগবত কথায়। যদি কোনোদিন কীর্তন হয় সেদিন প্রথমাস ছাড়া তো সুযোগ হয় না, প্রথমাসে আমার ব্রত করতেই হয় আর তো সে সময় হয়ে যায়, অন্য সময় আমি সময় দিতে হয় না, ব্রত মাসে একমাত্র হয়। সেই সময়তে এগুলো পুঙ্খানুপুঙ্খানু বিচার শুনলে পরে বোঝা যাবে যে কি আশ্চর্য কথা। শিশুপালের সেখানে রাষ্ট্রীয় যজ্ঞে সেখানে চক্রের দ্বারা ভগবান তার উদ্ধার করলেন, আত্মা কি হলো বেরিয়ে আসছে, আত্মা বেরিয়ে এসে কি হলো ভগবানের চরণে বিলীন হয়ে গেল, লেখা আছে সবাই দেখছেন এরকম আত্মা বেরিয়ে আসছে এসে ভগবান চরণে এসে বিলীন হয়ে গেল, গেল না। তাহলে কি হলো, তাহলে বিগ্রহ সাযুজ্য এবং ব্রহ্মের ব্রহ্ম সাযুজ্য থেকেও বিগ্রহ সাযুজ্য আরো ধিক্কা। সাযুজ্য মাঙিতে ভক্তের হয় লজ্জা ঘৃণা ভয়, মৃত্যু মানছে তবু সাযুজ্য না লয়, সাযুজ্য আমরা কেন নেব? মায়াবাদীগণ এসব বিচার করে, চিনি হয়ে গেলে সমাধান হয়ে গেল, আর চিনি হওয়ার থেকে চিনিটা আস্বাদন করলে তো ভালো। আমার সামনে একটা সুমিষ্ট বস্তু রয়েছে, সেটার সঙ্গে আমার জিহ্বার কোনো স্পর্শ হলো না, তাই বস্তুটা কি দাম আছে? আছে, তার মধ্যে যে মিষ্টতা ব্রহ্ম, যে অনন্ত আনন্দময় আনন্দম ব্রহ্ম, এটা যদি ব্যাখ্যা করা হয় মায়াবাদীরা করুক। মায়াবাদীর কার ক্ষমতা আছে আনন্দম ব্রহ্ম ব্যাখ্যা? তারা কি আনন্দের সন্ধান পেয়েছেন? তারা কোথায় আনন্দের সন্ধান? আনন্দের সন্ধান পেলে তারা সুইসাইড করছেন কেন? আত্মহত্যা করছেন না? ব্রহ্মেতে গিয়ে মিলে যাওয়ার চেষ্টা করছেন? এটা তো ইট ইজ এ কাইন্ড অফ সুইসাইডাল স্কোয়াড। যেমন আমি বুকে বোম বাঁধবো, আমি বুকে বোম বাঁধবো গেলে ওই নেতাটাকে মারবো, ঝাঁপিয়ে পড়লাম, হয়েছে না এরকম ঘটনা? এটা হলো সুইসাইডাল স্কোয়াড, লাভ কি হল, নিজে মরল আর ও নেতাটাকেও মারল, এইরকম হচ্ছে বুদ্ধি। কখনোই বলছে তাহলে ব্রহ্মবস্তুতে গিয়েও ওখান থেকে খুব পতন হয়, ওরা জানে না, ওরা জানে না বস্তুটার এইসব বিচার ওরা অনুভব করে না, যে ব্রহ্মকে বিকারপ্রাপ্ত হতে হবে কেন, যে ব্রহ্ম আনন্দময়। আনন্দময় মানে কি? নিত্য আনন্দময়, তোমাদের মতো ওই তৎকালিক আনন্দ, এক ঘন্টা আনন্দ হলো, এক ঘন্টা দু ঘন্টা পরে খ্রিসমাস ডেতে খুব নেচে কুঁদে একবার ল্যাংড হয়ে নাচতে আরম্ভ করলো, হেই 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 হেই, একটু খেয়ে কোয়াচ খেয়ে না তো এইটি ওদের খ্রিসমাস ডে পালন, আরে নাচা কোদা হলো,
একবার কলকাতায় গুমথের কাজে থাকতে হলো, ও রাত্রিবেলা শুতে পারি না মা, রাত্রিবেলা কাজ করতে পারি না, পাগল হয়ে যায়, একবারে গাক গাক করে সে ইংরেজি মিউজিক চলছে। আমার কি হয়েছে রে বাবা? বলে আজকে খ্রিসমাস ডে, হয়েছে ভালো হয়েছে, আমার কপালে জয় দিয়েছি, গন্ধের কাজ করছি ওখানে প্রেসের পাশে রিপন স্ট্রিট কাছাকাছি। তুই বাপ রে বাপ, সে আনন্দ, আনন্দের সংবাদ যদি ওদেরকে দেওয়া হয় তাহলে কি আর ওই আনন্দ ওরা করবে কি? সমস্ত ব্যক্তি জগতের ছল ধর্মেতে নিমজ্জমান হয়ে রয়েছে, বড় দুঃখের কথা। বাস্তবিক কথা তারা বুঝবার চেষ্টা করছে না। যত জ্ঞান মার্গ আছে, জ্ঞান মার্গ, কর্ম মার্গ, জ্ঞান মার্গ যা কিছু আছে সমস্ত তারা নুনাধিক এরকম ছল ধর্মে অবস্থিত। তারা প্রত্যেকেই ভগবানের থেকে কিছু না কিছু আদায় করে নেওয়ার বুদ্ধি রাখছেন, এটাকেই বলে ছল ধর্ম, কিছু আদায় করে নেব ভগবান থেকে, অষ্টযোগ সিদ্ধি আদি। আরে যেগুলো অষ্টযোগ ১৮ রকম সিদ্ধি কি কৃষ্ণ ভক্তের কাছে দিলে সে নিতে চায় না, দেয় কোনোদিন এসব করেন না। তা প্রভুপাদ তার জীবনে কোনোদিন এরকম আলৌকিক কিছু দেখাবার চেষ্টা করেননি, যদিও সমস্ত সিদ্ধি প্রভুপাদের চরণ কমলে লোটাপটি খেত, সমস্ত রকম ১৮ প্রকার সিদ্ধি প্রভুপাদের চরণে লোটাপটি খেত, কিন্তু তথাপি প্রভুপাদ কোনোদিন কাউকে ম্যাজিক দেখাননি। বদ্ধজীবকে গাইড করে ভক্তি কিভাবে করতে হয় সেটা দেখিয়েছেন শিল ভক্তি প্রমোদপুরী ও সিং গুরু মহারাজ, তার চরণ কমলে এইসব ১৭ রকম সিদ্ধি গড়াগড়ি খেত। ব্লাড ক্যান্সার পচা, ব্লাড ক্যান্সার যেটা হলে ডাক্তারের বাঁচার কোনো ক্ষমতা নেই, উনি কিছুতেই রাজি হবেন না, ওনাকে করবেই, লাস্টে উনি কিছু কথা বললেন ব্যাস তারপর সে ভালো হয়ে গেল। এগুলো করতে চাননি তিনি কোনোদিন, দেখাতে কোনোদিন দেখাননি, এমনকি নিঃসিংহ কবচ পর্যন্ত দিতে চান না। নিঃসিংহ কবচ কেন দেবে বাবা? নৃসিংহদেবের নাম বলো, সবসময় নৃসিংহদেবকে ডাকো, জয় প্রভুপাদ, জয় গুরুদেব, জয় নৃসিংহ, কবচ নেবে কেন? কবচ নেওয়া মানে ভগবানকে তুমি দাসত্বে পরিণত, তোমার কবচ রয়েছে, ভগবানকে গোলামি করলে, আমার বিপদ যেন না আসে। আর তুমি কি এমন করেছো তোমার জন্য একটা পাহারাদারের কাজ করবে নৃসিংহদেব? আর আমার মতো কীট পতঙ্গ এটা মরে গেলে কি যায় আসে? নৃসিংহদেবের কবচটাকে নৃসিংহদেব কবচ মেয়ে, নৃসিংহদেব কবচ মানে কি? নৃসিংহদেবের কবচ মানে নৃসিংহদেব ভবেৎ স্বয়ং, নৃসিংহদেব কবচ মানে নৃসিংহদেব স্বয়ং আছে। তা নৃসিংহদেবকে আমার কত বড় স্পর্ধা, আমি কবচ হিসেবে রেখে ব্যবিচার করছি অত্যাচার, বলো দেখি কীরকম। শুদ্ধ ভক্তির জন্য তো নৃসিংহদেবকে ডাকলেই হয়, সারাদিন নৃসিংহদেবকে ডাকতে হবে, নাহলে কিছুতেই মায়া জগতে এড়াতে পারবে না, মরবে, কখনোই বাঁচতে পারবে না। যতক্ষণ মধ্যে গুরুবর্গ পরমবীর যাদববর্গ শ্রী মহারাজ বিষ্ণু গোষ্ঠে কাঁদতে হবে, বাঁচাও বাঁচাও করে সর্বদা, তাহলে ছল ধর্ম থেকে রেহাই পাবে। গৌরকিশোর দাস বাবাজি মহাজের কথায় একটা প্রচুর পরিমাণে কেঁদো, কাঁদা মানে কি? নিষ্কপট হলে কাঁদে, কপটতা করে অনেকে কাঁদে, সেসব বিশ্বনাথ চক্রবর্তী ব্যাখ্যা করেছে, পিচ্ছিল স্বভাব ইত্যাদি কথা আছে, এই কাঁদার কথা বলছে, অন্তর থেকে গুমড়ে কাঁদ, আমার এত বড় দিব্য রত্ন ভগবান হারিয়ে গেছে, আমি কি করে নির্লজ্জের মতো এত ভালো মন্দ খাচ্ছি থাকছি আনন্দে রয়েছি, ভালো মন্দ খাই পড়ি চিন্তাহীন ইত্যাদি কথা ভক্তিবিনোদ ঠাকুর। ভক্তিবিনোদ ঠাকুর ছাড়া আমাদের অন্ধকার, ভক্তিবিনোদ ঠাকুরকে যদি সরিয়ে ফেলা হয় অন্ধকারে আমরা পড়ে যাব, কিচ্ছু নেই, শূন্য। ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ, আমি পুনঃপুন সমস্ত সময় আর বক্তব্য মূল পয়েন্ট একই থাকে, ঘুরিয়ে ফিরে সবার যে তত্ত্বই আমি আলোচনা করি, ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদকে আপনারা জাপটে ধরুন, সবাই কাঁদুন, ভক্তিবিনোদ ঠাকুর এত করুণাময় ঠাকুর, কেউ বুঝতে পারেনি ভক্তিবিনোদ ঠাকুরের আচরণ। আমি এবার মহারাজের কাছে আরও কিছু সময় চেয়ে নিচ্ছি, কারণ আমার অনেক ব্যাখ্যা করার বাকি আছে, অল্প আজকে তো আরও তো দেরি করেই হোক, কি করা যায় উপায় নেই, সেখানে অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, চলধর্মে এক একটা বলবো সব সবাই মাথা খারাপ হয়ে যাবে, তা আমি মাথা খারাপ করতে আপনার চাই না, আমার ঘুরে ফিরে এটি প্রমাণ করার ইচ্ছা যে গৌড়ীয় গণের অকৈত্যব্য যে বিষয় নিশ্চল ভক্তি চলধর্মে আশ্রয় করে লাভ হয়, আর অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। অসৎসঙ্গ এবং সৎসঙ্গ দুটো শব্দ আপনারা শুনেছেন, এবং অসৎসঙ্গ সৎশব্দের যে মিনিং, যে অনুভব আপনাদের হৃদয়তে এসছে সে অনুভবটা যথেষ্ট নয়, এটা এটা হচ্ছে ম্যাটেরিয়াল জড়জগতের ব্যাখ্যা, কারণ বাস্তবিক পক্ষে বেদান্তে বলছেন, বেদান্তে অসত্য সত যা, তুমি কোথায় অসৎ দেখলে, অসৎটা কোথায় দেখলে, এরা চৈতন্য মহাপ্রভুর বিচারগুলো দেখো কিরম আশ্চর্য,
বলছে চেত দর্পণ মার্জনম ভব মহাদেব সব বললেন। তারপর আবার যখন প্রবোধানন্দ সরস্বতী বিচার দেখলাম তা বলে কৈবল্য নরকায়তে এই শ্লোকের ব্যাখ্যা করো, সেখানে কি আছে লাস্টে? লাস্টে বলছেন বিশ্বম্পূর্ণ সুখায়, আমি শ্লোকের ব্যাখ্যা পরে করব, এখন সময় চলে যাবে। কৈবল্য নরকায়তে তিদাস পুরা কাশ পুষ্পায়তে দুর্দান্তেন্দ্রীয় কাল সর্পপটিলে প্রখ্যাত দংশায়তে বিধি মহেন্দ্রাদৃশ্য কিটায়তে যত করুণা কটাক্ষ বৈবতাম তং গৌরমেব স্থমহ। সেই গৌরকে আমি ডাকি, কি আশ্চর্য কথা! তাহলে বিশ্বম্পূর্ণ সুখায়তে, বিশ্বতে পরমহংস ব্যক্তিগণ বলে কোথায় গণ্ডগোল দেখছো? কিছু গণ্ডগোল বিশ্বে সব জায়গায় সুখ, সব জায়গায় আনন্দ, তুমি কোথায় দেখছো? চৌদিকে আনন্দ হেরি বলেছেন না কীর্তনে, দুঃখ দূর গেল চিন্তা না রহিল, আত্মনিবেদন তুয়া পদে করি হইল পরম সুখী, পরম একটু সুখী না পরম সুখী, আর দুঃখে দূরে গেল চিন্তা না রহিল চৌদিকে আনন্দ দেখি। এই যে আনন্দটা বলা যে তাৎকালিক আনন্দ নয়, এটা ইন্ডিকেট করছে, এটা আমাকে জানিয়ে দিচ্ছে, একটা ইন্ডিকেট করছে তুমি নিত্য আনন্দময় তোমার স্বরূপটা, তুমি কোনো মেয়ে ছেলে ন, তুমি কেউ ব্যাটা ছেলে ন, তুমি ভগবানের নিত্য আনন্দময়, ভগবানের সঙ্গে তোমার যোগ আছে, তুমি সেই সেবায় যাও। হে জীব কি দর্শন করছো তুমি, তোমার স্বরূপটাই আনন্দময়, তাই তোমার এই জড় জগতের আনন্দ পাওয়ার একটা আভাস দেখা যায়। ও জানে না বেচারা, আনন্দ পাওয়ার ইচ্ছা সবারই আছে, মরিতে চাই না এই সুন্দর ভুবনে রবীন্দ্রনাথ ঠাকুরকে, কেন মরতে চাও না কবি? মরতে তো সবাইকে হবে, বলে তা কেন কি জানি আমার মরতে ইচ্ছে, ওর মরবে কেন? মরবার তো কোনো কথা নেই, জীবে সর্বে মৃত্যু বলে কোনো কথাই নেই, তো মরবে কেন? আনন্দের অংশ, আনন্দ পাওয়ার ইচ্ছা, তাই জন্য তাদের আনন্দ, আনন্দ ব্রহ্ম ইত্যাদি ব্যাখ্যা বেদান্তে আছে সুন্দর। তাহলে চৈতন্য মহাপ্রভু বদ্ধ অবস্থায় জীবগুলোকে চেত দর্পণ মহাজ ভব মহাদেব নির্বাপন বলছে প্রারম্ভিক, কিন্তু পরে পরমাংস অবস্থা সেই আনন্দকে প্রাপ্ত হওয়ার পর জং প্রাপ্য হ্যাঁ না পরম লাভম মান্যতে অধিকম, অন্য লাভকে সে অধিক মনে করে না, জং প্রাপ্য হ্যাঁ যেটা যেটা প্রাপ্তি হলে পরে অন্য কোনো লাভকে সে অধিক লাভ মনে করে না, সেটার নাম হচ্ছে আনন্দ, সেই আনন্দটাই নাম হচ্ছে অমৃত, সেটার নামই হচ্ছে ভক্তি। ময়ি ভক্তির হি ভূতানাম অমৃতত্ব আয় কল্পতে, কোনো ছল ধর্মের আশ্রয় করে তুমি জীব কোনোদিনই ভগবত চরণের এই অমৃত আনন্দময় জগতে প্রবিষ্ট হতে পারবে না, তুমি বৃথা নিজেকে ক্লেশ দিচ্ছ, ঠকাচ্ছ। তাহলে আমি এবার অসৎসঙ্গ ত্যাগে বৈষ্ণব আচারের দু একটা কথা বলবো, বাকি কথা কালকে চৈতন্য মহাপ্রভুর শিক্ষার আলোকে এই কথাগুলো আরও বিস্তৃতভাবে ব্যাখ্যা। সৎ এবং অসৎ এই দুটো শব্দ বাস্তবিক ভাবে এটা হচ্ছে রিলেটিভ টার্ম, রিলেটিভ আপেক্ষিক শব্দ, সৎ এবং অসৎ এই দুটো শব্দ বাস্তবিক পক্ষে রিলেটিভ টার্ম। আপনাদের কাছে জড়জগতের বিচারে যেটা সৎ যেটা অসতের বিচার অপ্রাকৃতিক জগতে সেটা নয়, অপ্রাকৃতিক জগতের যে নৈতিক আদর্শ, অপ্রাকৃতিক জগতের যে সততা, এটা দেখে আপনারা স্যালুট মারেন, তার আবার আরতি করেন, জয়ন্তী ভয়ন্তী করেন, আপনারা আপনারা পাগল হয়ে গেছেন, মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু ওর যে আচার আদর্শ আছে, যে আদর্শ আপনারা গুণ মূল্য দিচ্ছেন, উনি খুব সৎ ব্যক্তি ছিলেন, এটা বৈষ্ণব জগতের এক বিন্দু মূল্য নাই, তার এই সততা তার এই আদর্শ অপ্রাকৃতিক জগতের মূল্যহীন, এটা আপনারা বুঝেন না, আমার উপর খেপে যাবেন, এসব কি কথা বলছে মার। এটা কালকে আলোচনা করব সরস্বতী ঠাকুরের কথা, বলা আশ্চর্য কথা। অসৎ মানে হলো, সৎ মানে হচ্ছে অস্থি, যেটার নিত্যকালিক স্থিতি থাকে। আমার যদি সনাতন ধর্মের উপর আলোচনা করতে হয় কোনো দিন, তাহলে সনাতন ধর্মের আলোচনা করলে এগুলো পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলে, সনাতন মানে সদা তনতি ইতি সনাতন, সদা বারে নিত্যকাল যেটা প্রপাগেট হচ্ছে আনঅ্যাবেটেড ওয়ে, যেটাকে কোনো নিরস্ত করা যাচ্ছে না নিরন্তর, সেটার নাম হচ্ছে সনাতন ধর্ম। সদা তনতি, তনত মানে বিস্তারতি, ইতি সনাতন, সেই সনাতন ধর্মের ওপরে কাউর হস্তক্ষেপ করার কোনো অধিকার নাই, তারা মিথ্যে বলার কোনো অধিকার নয়। সনাতন ধর্ম বলতে বলা মানেই হলো তোমাকে আত্মধর্মের কথা বলতে হবে, তুমি সনাতন ধর্মকে সামনে রাখবে আর গ্যাঁজাখুড়ি কথা বলবে, লোককে ছলভক্তির কথা বলে ঠকাবে, হবে না। ভাগবতে যা বলেছে, গীতাতে যা বলেছে, উপনিষদ বেদান্ত চৈতন্য চরিত যা বলেছে, সেই সিদ্ধান্ত বলতে হবে, লোককে ঠকালে চলবে না, আমরা তার বিরোধিতা করব, আমাদের প্রাণ থাকা পর্যন্ত আমরা এই ব্যাপারে আমরা সব জিহাদ ঘোষণা করব,
আপনারা কি বলছেন এই বিষয়ে? গৌড়ীয় বৈষ্ণবের বেশ নিয়ে বা যারা ছড় ধর্ম তো এমনিতেই করছে, তারা তো এমনিতেই করছে, বড় লজ্জার ব্যাপার। সমস্ত আচার্য যারা আচরণ করছেন সে আচার্যদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি, আমি কি বলেছিলাম প্রভুপাদের কথা, কেশবকুশে সবাই এক কথা বলেছে, আমিও এই কথা বলি, কি সেই ডিউটিটা কি? যে সিদ্ধান্ত বাণীকে প্রোটেকশন করা। The only duty of an acharya is to give full protection to Siddhanta Bani. আপনারা সিদ্ধান্ত বাণীকে রক্ষা করুন, ভক্তি বিনোদ বাণীকে প্রোটেকশন দিন, ব্যবচার হতে দেবেন না, তাহলে দেখবেন সব রক্ষিত হবে, আর বাহাদুরি দেখাতে হবে না, বিদেশ যেতে হবে না, টাকা আনতে হবে না, সিদ্ধান্ত বাণীকে রক্ষা করুন, পরম্পরা করে দেখবেন সব ছেলে পেলে সব জাগ্রত হবে। সিদ্ধান্ত বাণীকে প্রোটেকশন দিন। আমাদের ফর্মুলা এখন উল্টো হয়ে গেছে, আমরা সমস্ত কিছু আমার নিজের স্বার্থ প্রতিষ্ঠার জন্য ভক্তি সিদ্ধান্ত বাণী ভক্তি বিনোদ বাণীকে আমি অনায়াসে বলিদান দিতে পারি, এটা আমার মতো ঘৃণ্য ব্যক্তির এই চক্রান্ত হয়েছে। আমি ভক্তি বিনোদ ঠাকুর ভক্তি বিনোদ বাণী ভক্তি সিদ্ধান্ত বাণীকে বলিদান দিতে পারি নিজের সামান্য স্বার্থের জন্য, এখন হয়েছে আমাদের ভক্তিরাজ্যের এই অবস্থা। আমার সামান্য প্রতিষ্ঠা প্রতিপত্তির জন্য ভক্তি বিনোদ ঠাকুরকে আমি উড়িয়ে চলে ভক্তি বিনোদ সিদ্ধান্ত ভক্তি বিনোদ বাণী সিদ্ধান্ত বাণীকে আমি উড়িয়ে দেব, এত নিম্নগামী আমি হয়ে পড়েছি, অথচ আমি বিরাট বিরাট ভূমিকায় রয়েছি, লিডিং পার্টে। আমি একে বলি যে স্পিরিচুয়াল মাফিয়া, এই কথা বলেছি ব্যাখ্যায় ছেলেগুলিতে, যেমন এডুকেশনাল মাফিয়া থাকে, অন্যান্য মাফিয়া থাকে, পলিটিক্যাল মাফিয়া, স্পিরিচুয়াল মাফিয়া, নতুন কথা জেনে রাখুন আপনারা, সমস্ত ব্যক্তিকে ভুল পথে তারা পরিচালনা করবেন, তারা দিতে পারবেন না। যদি ক্ষমতা থাকে টাকার বল অর্থনৈতিক বল এগুলো ছেড়ে দিয়ে সামনে আসুন, বসে বলুন কি বলেছেন চৈতন্য মহাপ্রভু ভক্তি বিনোদ ঠাকুর, বলুন এই বিচারগুলো করুন, আপনার অর্থনৈতিক বল আমাকে কিছু করতে পারবে না, ক্ষমতাও নেই, সত্যি কথা শুনতে হবে। তাহলে অসৎ এবং সৎ, সেটা উপনিষদ বলছেন অসত অসৎ যায় যাতে, অসৎ এবং সৎ এই যে কনসেপশন এটা একটা রিলেটিভ টার্ম, যেগুলো জগতে আপনারা মূল্য দেন বাস্তবিক জগতে সৎ কথার মনে হলো যেটা নিত্য অস্তিত্ব আছে, যেটা নিত্য অস্তিত্ব আছে, যেটাকে কোনোদিন ধ্বংস করা যাবে না, সেটা হল সৎ, সৎ বস্তু। সৎ ওম তৎসৎকে বলে, ওম হচ্ছে সেই ওম ইতি একাক্ষরম একাক্ষর ব্রহ্মমুগ্ধ, সেটি হচ্ছে তৎবস্তু, সেটি হচ্ছে সৎ বস্তু। জীব কখনো ক্ষুদ্র জীব কখনো ব্রহ্ম হতে পারে না, ব্রহ্মের অংশ বললে ভালো হয়, এতে কোনো দোষ হয় না, কিন্তু জীব জীব জীবই ব্রহ্ম না পর জীব ব্রহ্ম হয়ে গেছে, গেঁজাগুড়ি কথা কোনো হয়? অনুচৈতন্য কখনো বিভীষণ হতে পারে, এটা কোনো হয়? কোথা থেকে এসব বলছেন? মায়াবাদের এইসব সিদ্ধান্তগুলোকে খণ্ড বিখণ্ড করা, জড়জগতের যত ইজিম আছে, যত ইজিম ভক্তির নামে, এবং যত জগতে যত এক্স মিশন ওয়াই মিশন আছেন, তারা সবাই নুনাধিক মায়াবাদ, ছলধর্ম তথা মায়াবাদে, তারা কেউ ভগবানকে ভালোবাসেন না, আমি ভাগবত নিয়ে বলছি, তারা ভগবানকে ভালোবাসেন না, বাস্তবিক বলতে পারবেন না, বুকে হাত দিয়ে বলুন, শালগ্রাম ছুঁয়ে ভাগবত ছুঁয়ে বলুক ভগবানকে ভালোবাসেন, পারবেন? বলতে পারবেন ভগবানকে ভালোবাস, নুনাধিক ভাবে মোর অর লেস দে ওয়ান্ট টু গেট সামথিং ফ্রম সুপ্রিম লর্ড, ভগবান থেকে কিছু আদায় করতে চান, এটাকে ভক্তি বলা হয় না। ভক্তিরাজ্যের ভাগবত ধর্মের কথা বলতে গিয়ে অনেক সূক্ষ্ম কথা, আবার ভাগবত ধর্মে প্রতিষ্ঠিত হলেও তার মধ্যে রসের অনেক পার্থক্য অনন্ত, আমি কত কথা বলবো আমি তো বলে উঠতে পারি না, শেষ হতে পারে না, প্রচুর। এই জন্য সৎ এবং অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, এটাকে আরো ক্লিয়ারলি আপনারা চৈতন্য মহাপ্রভুর জীবন চরিত্রে শিক্ষায় আরো কালকে আমি অ্যাপ্লাইড ফর্মে, কোনো তত্ত্ব নয়, তত্ত্ব তো বলবো, তত্ত্ব ছাড়াও প্রয়োগ অ্যাপ্লিকেশন দেখাবো, চৈতন্য মহাপ্রভু এখানে কি করলেন দেখো। আমাদের চৈতন্য চৈতন্যতে এক আছে অসৎসঙ্গ বলতে কৃষ্ণাভক্ত স্ত্রী সঙ্গ স্ত্রী সঙ্গীর সঙ্গ আর কি আর কৃষ্ণাভক্ত আর এই দুটোকে অসৎ, আর দুটোকে এবার যদি আমি একটা করে ব্রাঞ্চিং ব্যাখ্যা করতে আরম্ভ করি মাথা ঘুরতে আরম্ভ করি, বলে কি হ্যাঁ রে আমরা তো শুনেছি অসৎসঙ্গ মানে হলে আমরা শুনেছি যে স্ত্রী সঙ্গ আর স্ত্রী সঙ্গ যশীর সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার,
হ্যাঁ, যোশীর সঙ্গ এবং যোশীদের সঙ্গীর সঙ্গ এবং কৃষ্ণা ভক্ত আর এই দুটো, এই দুটো ফ্যাক্টর দেখা যায়। এটাকে যদি ব্যাখ্যা করতে আরম্ভ পা মাথা ঘুরতে আরম্ভ করে বলে কি, হ্যাঁ চৈতন্য মহাপুকে সামান্য ব্যাখ্যা করেছেন, চৈতন্য মহাপু যে বলেছেন কি সামান্য অর্থ বলেছেন, সাক্ষাৎ ভগবান এই যে কথাটা আয় এর মধ্যে কত বড় গভীর রহস্য আছে বুঝে, কেউ অনুভব করেছে, গেঁজা খেয়ে বসে রয়েছে অনুভব করতে পাচ্ছেন না এসব কত ভক্তিরাজ্যের গোপন কথা, অনন্ত আনন্দময় কথা। তাহলে আমরা কি আলোচন, যত প্রকার ছলধর্ম আছে, ভাগবত বলছে কি পৃথিবীতে যত নাম ধর্ম নামে চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। আর সেখানে চৈতন্য মহাপ্রভু পরিষদ কি বলছেন, চৈতন্য মহাপ্রভু শিক্ষাটা কি, শ্রীমৎ ভাগবতম প্রমাণমম অমলম প্রেমা পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতম ইদম তত্রাধরণা পরা। কি করে আলোচনা করব, আর ভাগবতী মহাপুরাণের দ্বিতীয় শ্লোকে ধর্ম প্রজ্জিত কৈতব অত্র নির্মসরাণাম সত্যম বেদ্যাম বাস্তবমত্র বস্তু সেবদম তপত্র উন্মূলনম শ্রীমদ ভাগবতী মহামুনি কৃতে কিংবা ঈশ্বর কিংবা অপরি ঈশ্বর সদা সদ্য হৃদয়বরুদ্ধতে পৃথিবী সুসুবিস তৎক্ষণাৎ। এই শ্লোকের ব্যাখ্যা কোনোদিন শুনবেন, ধর্ম প্রজ্জিত প্র উজ্জিত কৈত্যবত্র নির্মাসরাণাম সতাম, এইসব কথা যেদিন আপনাদের হৃদয় স্পর্শ করবে সেদিন ভগবত প্রাপ্তির দিন আর বেশি দেরি নয়। বোঝা গেল, আমি আপনাদের ঠকাতে বসি নাই, এই সমস্ত অকৈত্যব্য কথা উচ্চারণ করতে বসেছি। আমি জানি অনেকেই আমার ওপর রাগ করবেন, আমার ওপর বিদ্বেষ করবেন, তথাপি আমার এই কথা বলবার দায়িত্ব পড়েছে, কেন গুরুবর্গ আমাকে আদেশ করেছেন, সেই আদেশে আমি পালন করতে বসি, আমি কোনো বাহাদুরি দেখাতে বসিনি। গৌরাঙ্গৈক গতির ব্রজাশ্রিতমতি শ্রী গৌরধাম স্থিতি সৎসাশ্রয়ী কবিদের কুসঙ্গ বিরতি দুস্থ ব্যথা নিষ্কৃতি শ্রীরূপৈকরতি সনাতন নতি শ্রীজীবতে জস্তুতি শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরী গোষ্ঠীপতি পাঞ্চা কল্পতর মুশিকে বাসিন্দা ভাবে পতিতানং পাবন বৈষ্ণবিও নমঃ। জয় শ্রী